সঙ্গে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আমাদের ফিজিক্সের ভেক্টরের আজকে ফার্স্ট লেকচারে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। আমাদের HSC ওপেন কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ফিজিক্স সম্পূর্ণ ফ্রেশ পেপার সিলেবাস সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে একদম ইন ডিটেলসে পড়িয়ে দেওয়া হবে এই কোর্সটাতে স্পেশালি। সো বিফোর উই স্টার্ট এভরিথিং আজকের ক্লাসের মধ্যে কিছু কথা আসলে যেটা বলা দরকার সেটা হচ্ছে যে মাই ডিয়ার স্টুডেন্ট, COVID-19 সিচুয়েশন আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে বলতে গেলে বিশেষ করে উপমহাদেশের মধ্যে খুব ক্রনিক আকার ধারণ করেছে অ্যান্ড খুবই বাজে অবস্থা। সো তোমরা ইন জেনারেল তোমরা নিজেরাও দেখতে পারো হ্যাশট্যাগ ইন্ডিয়াতে এত পরিমাণে অক্সিজেন লাগতেছে, খুবই ভয়াবহ অবস্থা। সো আমার পার্সোনালি তোমাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে তোমাদের বাসায় যারা যারা আছে, নিজেদের আপনজন বা পরিবার পরিজনের যে মানুষজন আছে সবাই এবং সেই সাথে নিজেরাও তোমরা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবা, তার পাশাপাশি নিজেদের একটু যত্ন নিবা আর বাসার মানুষদেরকে একটু খেয়াল রাখবা, এই জিনিসটা একটু তোমরা মেনটেন করবা। সো বোর্ডের লেখাগুলো এখন আইগেস ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু ঝামেলা হয়তো করতেছে, আর কাইন্ডলি একটু কনসিডার করে দাও তোমরা প্লিজ। ইন্টারনেট কানেকশানে একটু ঝামেলা করতেছে, নেক্সট দিন থেকে ইনশাল্লাহ হবে না আশা করি এটা। সো আমি এটার ব্যবস্থা নিচ্ছিলাম, মানে আজকে বললাম যে আমার আরেকটা কানেকশান নেওয়ার জন্য। সো যাই হোক, হাউএভার, সো আজকে যে ডিসকাশনটা করবো স্পেশালি সেটা হচ্ছে আমাদের ভেক্টরের কিছু ইন ডিটেলস কিছু বেসিক আমরা শিখবো। সো যে বেসিকগুলো তোমাদের জানার কারণে আমাদের নেক্সট লেকচারগুলো এই ফাউন্ডেশনের উপর আমাদের দাঁড়িয়ে থাকবে। সো এমন কিছু না আমি ধরে ধরে মুখস্থ করাবো, আবার এমন কিছু না একদম আমি তোমাদেরকে একদম মানে ইয়ে বানিয়ে দিবো যে মানে বস বানিয়ে দিবো, বাট বস অফকোর্স হবা যদি ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করো। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি ভেক্টরের যে ডিসকাশনগুলো বেসিক যে ডিসকাশন যেখান থেকে আসে ভেক্টরের ডিসকাশনগুলো বা প্রতিটা টপিক ঠিক সেখান থেকে আমি ডিসকাস করা শুরু করব। মাই ডিয়ার স্টুডেন্ট, লেট মি নো আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু, বা আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এই জিনিসটা আমরা কি একটু তোমরা কনফার্ম করো, তাহলে আমি আজকের পড়াশোনাটা শুরু করে দিই। আচ্ছা সো ভেক্টর, এই কথাটা শুরু করার আগে আমি তোমাদেরকে যে জিনিসগুলো আমি আগের দিন যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করি। অলরাইট, আমি তোমাদেরকে আগের চ্যাপ্টারে যে জিনিসগুলো পড়িয়েছি সেগুলোর নাম হচ্ছে ভৌত রাশি। কে কে মনে আসে বলো তো, কার কার মনে আছে এই জিনিসটা? ফিজিক্যাল কোয়ান্টিটিস, ভৌত রাশি তোমাদের কার কার মনে আছে? ভৌত রাশিগুলো বলতে আমরা আসলে ইন জেনারেল কী বুঝতাম, সে ফর এক্সাম্পল দৈর্ঘ্যের কথা বললে আমি বলতাম হচ্ছে 1 মিটার, 2 মিটার, 3 মিটার। সে ফর এক্সাম্পল আলু পটলের যদি কেজি বলতে বলি বা সবজির কেজি, রাইট? তোমাদের যদি আমি যদি বলি সবজি টবজির কথা বা যে কোনো কোনো কিছুর কথা, সো ওইগুলো আসলে কোনো একটা পরিমাপ বলতে গেলে 1 কেজি, 5 কেজি, 10 কেজি এভাবে প্রকাশ করতে পারতাম। তুমি একটা কমন জিনিস সবসময় খেয়াল করবা, উইচ ইজ এখানে আমি যখন লিখতেছি একটা জিনিস খেয়াল করবা, একটা মান লিখতেছি পাশে একটা ইউনিট লিখতেছি, একটা মান লিখতেছি একটা ইউনিট লিখতেছি, একটা মান লিখতেছি একটা ইউনিট লিখতেছি। তার মানে যে কোনো ভৌত রাশির জন্য তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য আমার দরকার আছে হচ্ছে একটা মান এবং মানের পাশে একটা মাস, মানে মানের পাশে তার ভাইকে লেখা লাগবে, ভাইকে একটা ইউনিট লেখা লাগবে। তার মানে একটা মান আর একটা ইউনিট বা একক লেখা লাগে, একটা মান একটা একক লেখা লাগে। খুব ভালো কথা, একটা মান আর একক লিখে এখানে আমাদের ক্ষান্ত হই না, আমাদের এদেরকে ইংলিশিতে লিখে যদি তাহলে একে লিখবা হচ্ছে আইদার ম্যাগনিচিউডস, ইংরেজিতে বলে হচ্ছে, যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য আশা করি একটু হেল্পফুল হবে, ম্যাগনিচিউড ইনটু বা পাশে যদি ইনটু না আসলে পাশে হচ্ছে ইউনিট। এই যে দেখো এই প্যাটার্নটা দেখো, 1 মিটারের জন্য মান একক, মান একক, ম্যাগনিচিউড ইউনিট, মান একক, ম্যাগনিচিউড ইউনিট, এইটুকু বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও তোমরা, এটুকু বোঝা গেছে কিনা? তার মানে ভৌত রাশিকে প্রকাশ করা হয় সাধারণত আমরা মান ইউনিট এই পার্টটা দিয়ে। সো এটা যদি তোমরা বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো খুবই ইন্টারেস্টিং ওয়েতে আমি তোমাদেরকে বলি যে এখন তোমার বলা হচ্ছে তোমাকে ইফতারি বানানোর জন্য ইফতারিতে তোমার কাছে ফল রাখবে যে কোনো কোনো কিছুর জন্য তোমার ওই স্পেসিফিক কোয়ান্টিটিটা, এখন তোমার কাছে একটা ফল লাগবে, তোমাকে বলে দিছে যে যাও কিছু আম কাটো। এখন তুমি জানো না আসলে যে আম কী পরিমাণে কাটতে হবে বা আম কী কাটতে হবে, তুমি যে জিজ্ঞেস করলো আম কয়টা কাটবো এটা বলতে পারো, কিন্তু তুমি ইন জেনারেল ওই আমটা যদি বাসায় না থাকে, তুমি যদি বাজার থেকে আনতে যাও, তুমি কি একটা দুইটা আম বলে কি তুমি এটাকে কিনতে পারবা? পারবা না অফকোর্স, রাইট? তো ওই আমটাকে যদি আনতে বলা হয় তাহলে আম বলো, আলু বলো, পটল বলো, তুমি কীভাবে বলতে হবে? 5 কেজি, 2 কেজি, 3 কেজি এরকমভাবে।
খুব ন্যাচারাল জিনিস। সো এটা আমাদের কি ইন্ডিকেট করে? এরা ম্যাস। তো আমাকে একটা কথা বলো, এই ম্যাসটাকে প্রকাশ করার জন্য ইউনিট, তো এটা একটা সাধারণ ধর্ম, যে কোনো ভৌত রাশির জন্য ইউনিট একটা সাধারণ ধর্ম, বাট সিগনিফিকেন্টলি কোন জিনিসটা ইম্পর্টেন্ট বলো তো, কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে? ইউনিট তো সবার ক্ষেত্রে 1 কেজি 2 কেজি 3 কেজি সবার জন্য একই জিনিস আছে, বাট সিগনিফিকেন্টলি কোন জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট বলো তো? এই যে ম্যাগনিচিউডটা, এই যে ম্যাগনিচিউড, আমি ম্যাগনিচিউডটা যদি না বলি তাহলে আমি কখনোই এটাকে আমি প্রকাশ করতে পারতাম না, অর্থাৎ 5 কেজি 2 কেজি ম্যাগনিচিউডটা আমার জন্য অনেক বেশি দরকার, ম্যাগনিচিউড। এখন সিমিলারলি ধরো তুমি হচ্ছে যে খুব ঘুমাইতে পারো, বাসায় তোমাকে ইচ্ছা মতো মানে বলে যে মানে বলে ঘুমের জন্য অনেকেই এরকম আছে আমাদের ঘুম কাতুরে, সো বাসায় ইচ্ছা মতো তোমাকে বকাঝকা করে যাচ্ছে ঘুমানোর জন্য। এখন তোমাকে বলা হলো যে আসলে মানে খুব ঘুমাও তুমি, কিন্তু এটার একটা মানে ভ্যালু তো দেওয়া দরকার, তাই না? সো তোমাকে বলা হচ্ছে না তুমি 12 থেকে 14 ঘন্টা ঘুমাও, মানে একদম কিং অর কুইন অফ স্লিপিং, মানে স্লিপিং কুইন পুরো অবস্থা এমন। সো 12 থেকে 14 ঘন্টা ঘুমাও, এই যে একটা অনলি কোয়ান্টিটি দিয়ে তুমি একটা সময়কে প্রকাশ করে ফেলতেছো। আমরা দেখো তো এই যে তোমার ঘুমানোর পরিমাণ বা এই যে তোমার ফলের পরিমাণ, এগুলো মাপার জন্য তোমার কী প্রয়োজন ছিল? শুধুমাত্র একটা ম্যাগনিচিউড দিলে হইতো না, কিন্তু এমন কিছু রাশি আছে যাদেরকে তুমি চাইলেই শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করতে পারবে না। হিয়ার কামস দ্য অ্যাকচুয়াল স্টোরি। চলো একটা ভালো স্টোরি মানে এখন একটু স্টোরি করি, মানে একটু গল্প করি। চলো গল্পের মাধ্যমে দেখা যাক কীভাবে আমরা এই যে ভূত রাশিগুলোকে আমরা সুন্দর করে প্রকাশ করতে পারি, ভূত রাশিগুলোকে। সো লিখি ভূত রাশি আগে, ফিজিক্যাল কোয়ান্টিটিস। সো ভূত রাশি কাকে বলে এটা তো তোমরা অলরেডি জানো, যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। ভূত জগতে যা কিছু আছে, লেখা ব্যাকা হচ্ছে কেন? আচ্ছা সমস্যা নেই, এখন যদি ব্যাকা হয় আমি আবার একটু ক্যামেরাটাকে একটু সাইজ করে দিব। ভূত রাশি, সো আমি আগে গল্পটা করি, তারপর হচ্ছে যে আমি গেট থ্রু করি হচ্ছে যে আসল জিনিসপাতিতে। গল্পটা হচ্ছে এরকম যে, সে ফর এক্সাম্পল তোমাকে বাসায় বলা হয়েছে, আচ্ছা ওয়েট দেখি আমার এখানে অনেক স্লো করছে মানে লাইফটা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে কুল। আচ্ছা কেউ কি কোনো কমেন্ট করতেছে নাকি? আচ্ছা সবাই মেনশন দিচ্ছে, হ্যাঁ তোমরা একটু, আমি বলতে ভুলে গেছি যদিও, তোমরা একটু কাইন্ডলি ভিডিওটা যদি শেয়ার করে দিতে পারো অনেক বেশি ভালো হয়, তার পাশাপাশি তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ডকে একটু কাইন্ডলি মেনশন করে দাও, যাতে করে তারা অন্তত পক্ষে পরে হইলেও দেখতে পারে যে না অন্তত পক্ষে ভিক্টোরিয়ার একটা ক্লাস আছে এখানে, তারা যদি পরবর্তীতে ফিল করে যে তাদের দরকার তারা দেখে নিতে পারবে। অলরাইট, সো গল্পটা হচ্ছে এরকম যে তুমি তো বললাম না যে তুমি প্রচণ্ড পরিমাণে ঘুম কাতুরে, তোমার মানে বললাম যে বাসার মধ্যে কেমন হয়ে গেলো তোমার খবর নেই, তুমি ঘুমাচ্ছ। অলরাইট, সো এমন একটা নিদ্রা, একদম গভীর নিদ্রা তুমি আসলে শুয়েছিলা, সো এরকম গভীর নিদ্রায় তুমি ছিলা বাসার মধ্যে। সো হঠাৎ করে তোমাকে আসলে বাসায় বললো যে না আসলে এখন তোমাকে সামথিং কি বলা হয় 5 কেজি আলু আনার জন্য, 5 কেজি বলা যায়, বলছে যা কিছু আলু নিয়ে আয়, যা কিছু আলু নিয়ে আয়। সো বেশ ভালো কথা, তোমাকে বলে নাই কিন্তু আলু কোথায় আনতে হবে বা কোথা থেকে কী করতে হবে। জিনিসটা আরেকটু সুন্দর করে বলি, সো তুমি বেড়াতে গেছো এক জায়গায়, হ্যাঁ যেখানে হচ্ছে তোমার অপরিচিত জায়গাটা, খুব একটা তোমার কাছে পরিচিত না। সো তুমি মনে করো কোনো কাজিনের বাসায় গেছো বা ইন জেনারেল মামা চাচা কোনো একটা আত্মীয় বাসায় গেছো, সো তোমাকে আসলে বললো আর কি যে তোমার আম্মু এসে ওই বাসায় হয়তো ওইরকমভাবে কেউ নাই বা হয়তো এই মুহূর্তে কেউ নাই, সো সিচুয়েশানে পড়ে তোমাকে বলছে যে আসলে যাও তুমি কিছু আলু নিয়ে আসো। সো তোমাকে আসলে বাসা থেকে বলা হয় নাই যে আসলে আলু কতটুকু আনবো কী আনবো, আবার তুমি উঠলা মাত্র ঘুম থেকে, দিন দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নাই তোমার। সো তোমার দুইটাই জিজ্ঞাসা যে ঘুম থেকে উঠে আর কাউরে তো পাইলো না, জাস্ট আমারই কেন বললো, হোয়াই অলওয়েজ মি। সো এরকম একটা ভাব দিয়ে তুমি জাস্ট কী করলা, ঘুম থেকে উঠলা। ফ্যাক্ট ইজ তুমি ঘুম থেকে ওঠার পরে আলু যে আনতে যাবা, তুমি এখন তো দুনিয়া সম্পর্কে কিছুই জানো না, সো তোমার কাছে খুব ন্যাচারাল যে আচ্ছা এই লেখাটাকে সোজা লাগতেছে দেখি, আমার ফ্রেমটাই মনে হচ্ছে একটু বেকার লাগতেছে, কুল একটু দেখি আমি ফ্রেমটাকে একটু সোজা করা যায় কি না। দুঃখিত গল্পের মাঝে ইন্টারাপশনের জন্য। অলরাইট, সো গল্পটা কন্টিনিউ করি। সো তোমার তো দিন শুনিয়ে সম্পর্কে কোনো ধারণা নাই, এখন তুমি একটা কাজ করবা যে ঘুম থেকে উঠলা, উঠার পরে তুমি আসলে যে আলু যে আনতে যাবা, ইন জেনারেল তুমি সাম হাও বাজার টাজার তুমি কিছু চিনো না, তুমি বাজার টাজার কিছু চিনো না। এখন তুমি একটা কাজ করলা, রাস্তা আসলা, এই যে রাস্তা, রাস্তায় এসে দাঁড়াইলা,
এইটুকু, এই যে রাস্তায় অনেকগুলো রাস্তা। অলরাইট, সো তুমি মানে হঠাৎ করে তো তোমার তো বাজারে যাওয়া লাগবে তাই না? এখন তো আলু টালু কিনতে হলে বা দোকানে যেতে হবে। এখন তুমি চিনো না কোথায় আলু পাওয়া যায় বা সুপার স্টোর ডেলি শপ কোথায় আছে, কিছু জানো না। এখন তুমি একটা লোককে এখানে দাঁড়াইলে বললা যে ভাই আসলে ডেলি শপটা কোথায়, এই একজন লোককে তুমি জিজ্ঞেস করলা। সো ওই লোকটা বললো, ওই লোকটা বললো ভাই এখান থেকে 2 কিলোমিটার দূরে। সো এই তুমি কি করলা, এই লোকটার কথা শুনে দূর দিলা 2 কিলোমিটার, রিক্সা রিক্সা ধরে তুমি চলে গেলা 2 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার দূরে যে আরেকটা লোককে জিজ্ঞেস করলা যে ভাই ডেলি শপটা কোন দিকে, এই লোকটা বললো ভাই এখান থেকে তো আরও 1 কিলোমিটার দূরে। তুমি 1 কিলোমিটার আসলে তোমাকে 2 কিলোমিটার যে বলেছিল, 2 কিলোমিটার হয়তো সামহাট এখানে হতে পারতো, এখানে হতে পারতো কাছাকাছি, লোকটা 1 কিলোমিটার, তুমি 1 কিলোমিটার শুনে আরও দূরে চলে গেলা। একদম তোমার কাছে যে অবস্থা যে তোমার এখান থেকে নেওয়ার কথা ছিল কিন্তু তুমি তা না করে আরও 1 কিলোমিটার দূরে চলে গেলা, হয়ে গেলো কত 3 কিলোমিটার দূরে, আরও দূরে চলে গেলা। এখন তুমি এখানে এসে তো খুঁজে পাচ্ছ না, ওই লোককে গালি দিচ্ছ ধুমায়ে, এসে তুমি এখানে আর জিজ্ঞেস করলা যে ভাই ডেলি শপটা কোন দিকে, ভাই হায় রে ভাই ডেলি শপ তো এখান থেকে আরও 3 কিলোমিটার দূরে। এখন তুমি কি করলা, তুমি তো জানো না আসলে কোন দিকে, এই যে তুমি আবার আরও কিছু আরও 3 কিলোমিটার দূরে চলে গেলা, আরও 3 কিলোমিটার দূরে চলে গেলো। এবার ঝামেলা কী হলো, দেখো এটা ছিল মোটামুটি 2 কিলোমিটার দূরে, সেখান থেকে তুমি আরও 1 কিলোমিটার, আরও 1 কিলোমিটার, মানে মোটামুটি 6 কিলোমিটার তুমি আজ এটা দূরে চলে গেলা। এই যে এখন দেখো এই লোকটা এত কষ্ট করে গেল, এখন সে একটা ওয়াইজ ম্যানের কাছে এখন দেখা গেলো যে না আসলে দিন শেষে সবাই তো বললে 1 কিলোমিটার দূরে, এখন সে মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে বসে দেখে সে মনে করে যে একটা কোক কিনে খাইতেছে, এখন বাসা থেকে দিছে বাজার করতে, সে বাজারের টাকা মেরে কোক খাইতেছে, বেশ ভালো কথা। সো রোজা রমজানের মাস, তখন হয়তো রোজা রমজান ছিল না, এরকম একটা আমরা সিচুয়েশন কল্পনা করি। সো সে বসে বসে কোক খাচ্ছে, কোক খাচ্ছে, এখন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা বৃদ্ধ লোক পাশে দিয়ে যখন যাচ্ছিল, ওই বৃদ্ধ লোকের সে জিজ্ঞাসা করলো দেখেন আমার বাসা হচ্ছে অমুক পাড়ায়, আমি সেখান থেকে আমি চাচ্ছিলাম যে একটা ডেলি শপ বা একটা বাজার টাজার পেলে আমি কিছু পরিমাণ আলু নিব। হ্যাঁ, সো আমাকে না কেউ আসলে সবাই বললো এত মিটার দূরে, এত মিটার দূরে, সবাই আমাকে ঠকিয়েছে। সো আপনি যদি আমাকে একটু এক্স্যাক্ট লোকেশনটা বলে দিতে পারতেন, সো আমি আমার জন্য বিশেষ উপকার হতো আর কি। সো উনি বললো যে না আসলে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে 2 কিলোমিটার ইস্টে গিয়ে, পূর্বে গিয়ে যদি 1 কিলোমিটার ওয়েস্টে তুমি যদি যাও, তাহলে ওইখানে হাতের বাম পাশে তুমি একটা বাজার পাবে, সেখান থেকে তুমি ওইটা কিনতে পারবা। সো বেশ ভালো কথা, এই লোকটা তখন এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা ফিল করে বা এই ডিরেকশনটা ফলো করে সে আসলে ওই বাজারটাকে খুঁজে পায়, সে আসলে বাজারটা খুঁজে পায়। বাজারে গিয়ে তো আবার ভারী মুসিবত, সে তো মনে করো ঘুম থেকে উঠছে, এমনি আবার প্যারা খাইছে এখানে খুব বেশি, তার মাথার মধ্যে আসলে কিছুই কাজ করছে না। আচ্ছা ব্লার হয়ে গেলে আমাকে একটু ক্ষমা করো প্লিজ, নেট কানেকশানটাও একটু আনস্টেবল, আশা করি কালকে থেকে ঠিক হয়ে যাবে এই জিনিসটা। অলরাইট, সো আমি আজকে ক্লাসের পরে আমি নেট কানেকশান চেঞ্জ করতেছি, নেট চেঞ্জ করতেছি না বলতে কি আরেকটা লাইন লাগাচ্ছি, সো একটা ড্রপ করলে আরেকটা যাতে আমি সুইচ করতে পারি। হবে এবার এটা, এখন সে বাজারে গিয়ে বলতেছে ভাই আমার 2 লিটার আলু দেন, দেখো অবস্থা, সে মানে 2 লিটার তো সে এমনি বলে নেয় ভাই আমার কিছু পরিমাণ আলু দেন। সো ওই লোক বলতেছে ভাই কিছু পরিমাণ আবার কি, কীরকম দিব, তো আপনি তো একটা পরিমাণ বলতে হবে সামস্থারেন। তো এখন তো তার মাথার মধ্যে কিছু নাই, সে বলছে 2 লিটার আলু দেন, ভাই 2 লিটার আলু কি হয় নাকি ইন জেনারেল, এটা কেমন অবস্থা। তো যে বলছে সেও বেকুব হয়ে গেছে, যে শুনছে সেও বেকুব হয়ে গেছে। সো অবস্থা হচ্ছে যে সে তো মনে করে যে নর্মাল জানে না কোনো কিছু, তো আর পাশে দিয়ে আরেকজন বলতেছে ভাই আলু তো লিটারে হয় না, সো আলু হচ্ছে যে আপনাকে কেজিতে নিতে হবে। সো এখন দেখো সে পারফেক্টলি সে জানতেছে, ও আচ্ছা তাহলে আমাকে দেন 2 কেজি আলু দেন, সো আমাকে 2 কেজি আলু দেন, আমার যে টাকা আছে অলরেডি মনে হয় 5 কেজির জন্য দিয়েছিল, সে অলরেডি কোক টোক খেয়ে ফেলছে, আচ্ছা তার কাছে 2 কেজির মতো টাকা। সো সে 2 কেজি আলু নিয়ে সে মোটামুটি প্যারা ট্যারা খেয়ে ধুমায় সে বাসায় আসলো। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, পুরো সিচুয়েশনটা যদি বা পুরো স্টোরিটা যদি আমি যদি একবার রিওয়াইন্ড করি, তাহলে প্রথম যে জিনিসটা দেখো তো, এই লোকটা দেখো প্রথম দিকে 2 কিলোমিটার 1 কিলোমিটার প্রত্যেকটা দূরত্বই কিন্তু সে মেনটেন করেছিল, বাট সে কি আদৌ তার গন্তব্যে সে কি পৌঁছতে পেরেছিল, পারেনি কিন্তু, তাই না? তাহলে আমাদের বইতে একটা সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞাটাকে আমি মানে সম্পূর্ণ না বাট 50% অপোজ করি, মানে কি আমি এটাকে মেনে নিতে পারি না। বইটা সুন্দর মতো লেখা আছে যে যে রাশির শুধুমাত্র মান আছে সেটাকে বলা হচ্ছে স্কেলার রাশি, বা কোনো কোনো বইতে প্রয়োজন আছে ভালোটাই লেখা আছে, আবার কোনো কোনো বইতে লেখা আছে যে এটা এটাই আর কি, আবার কোনোটাতে মানদিক উভয়ই আছে। এটা কথাটা 100% ভুল না, বাট আমি মনে করি অসম্পূর্ণ। দেখো এই লোকটার কিন্তু মান ছিল, তার কাছে মান ছিল, তাকে দিক দিয়ে দিছে, দিক কী ছিল না,
অলরেডি তার কাছে দিক এক্সিস্টিং ছিল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যে কোনো দিকে দিক এক্সিস্টিং ছিল, বাট সে যেতে পারেনি। বাট তার কাছে যেটা দরকার ছিল, দিকটা প্রয়োজন ছিল। যে রাশিকে প্রকাশ করতে মান এবং দিক দুইটাই প্রয়োজন, সেটাকে আমি বলবো হচ্ছে যে ভেক্টর রাশি। অর্থাৎ আমি যে এখানে দুইটা পার্ট লিখেছি, একটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, একটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, আর একটাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। একটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি, আরেকটাকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি। দুইটার মান বা দুইটার সংজ্ঞা সুন্দর করে একটু পারফেক্টলি লিখে নিব, দুইটার মান দুইটার সংজ্ঞা একটু পারফেক্টলি লিখে নিব। চলো জিনিসগুলোকে একটু বুঝে নেওয়া যাক। জিনিসগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, যাকে প্রকাশ করতে আমি এদেরকে মানে পুরো ক্যাটারিস্টিক্স আমি ডিরেক্টলি আমি একটা একটা করে লিখে দিব। আগে সুইফট বা একদম সফট যে ডেফিনেশনটা সেটা একটু শিখে নিই। যাকে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন এক, আর ভেক্টর যাকে প্রকাশ করতে মান ও দিক উভয়ই প্রয়োজন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু তোমরা একটু এটা কনফার্ম করো যে প্রয়োজন জিনিসটা তোমাদের এই প্রয়োজনীয়তাটা আমি বোঝাতে পেরেছি কিনা। কারণ আমি প্রথম দিকে তোমাদেরকে যে স্টোরি টেলিংটা বলেছি বা আমি তোমাদেরকে যে স্টোরিটা বলেছি ওই লোকটার, বা তোমাদের জীবনে কারোর সাথে ঘটে থাকলে তো এসব গল্পটাও সম্পূর্ণ কাকতালীয় এবং কাল্পনিক, কারো জীবনের সাথে বাস্তবের কোনো রূপ মানে মিল নেই। যদি কারো জীবনের সাথে মিলে যায় এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, ওই যে সিনেমা বা আমাদের সিরিজগুলোতে নিচে দিয়ে যেগুলো লেখা থাকে আর কি। হাউএভার, মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু বলো যে স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটির সলিড ডেফিনেশন যেটা, এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো। একটু ব্লার হয়ে আছে আমার, এখানে কমেন্ট আসতেছে না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কেউ আমাকে মেনশন করো, বুঝতে পারছি না কেন আমি ক্লাসে ঢুকতে পারছি না। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো আমি দুইটা জিনিস তোমাদেরকে একটু মানে আমি লিখে দিব, সেটা হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি, কারণ ক্লাসটা আমার এখানে যারা যারা করছে তারা হচ্ছে যে যারা একদম SSC যারা এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল তারাও করছে, ক্লাসটা তারাও করছে যারা একদম অলরেডি ফার্স্ট ইয়ারে বা নতুন করে রিভাইজ দিতে যাচ্ছে তারাও করছে, ক্লাসটা তারাও করছে যারা অলরেডি পার হয়ে গেছে বা HSC পরীক্ষার জন্য ওয়েট করছে তারাও করতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখা দরকার যেটা আমি তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে যে এখন এদেরকে ভেক্টর রাশিও অনেকগুলো এক্সিস্ট করে। সে ফর এক্সাম্পল আমাদের স্মরণ, তরণ, দূরত্ব আর তরণের মধ্যে যে ডিস্টিংগুইশমেন্ট হয় সেটাও আমি তোমাদেরকে পড়াবো। বাট আমার একটু জানা দরকার বা একটু মনে রাখা দরকার যে আসলে ভাইয়া কোনগুলো ভেক্টর রাশি আর কোনগুলো হচ্ছে আমার স্কেলার রাশি। সো আমাকে এগুলো জানার জন্য আমাকে একটা তোমাদেরকে, যারা যারা মেডিকেল প্রিপারেশান নিচ্ছ, যারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছ, তারা ইন জেনারেল হয়তো দেখে বুঝে যাবা, বাট যারা মেডিকেল প্রিপারেশান নিবা তাদের জন্য হচ্ছে যে জিনিসগুলো একদম টপ অফ দ্য মাইন্ড রাখা লাগে, মোটামুটি সবগুলো জিনিস, যাতে করে তারা মানে মনে করে যে হুট করে তারা মানে প্রশ্ন আসলে তারা MCQটা দেখাই দিতে পারে। এই কারণে আমি দুইটা তোমাদেরকে ছন্দ একটু লিখে দেই, অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না, যারা জানো না তাদের জন্য একটু কাইন্ডলি তারা নোট করে নিবা, আর যারা জানো তারা তো বেশ ভালো। সো লিখে দেই, আমি উল্টা লিখছি, এটা হচ্ছে, আমাকে একটু ক্ষমা করো, আমি স্কেলারের জায়গায় ভেক্টর লিখে ফেলছি। আচ্ছা, বিকাশের দৈব, বিকাশের দৈব ক্ষমতা দুই দিনে ভাসালো।
আমি এটা আগে লিখে নেই, ওই পাশে জায়গা না থাকলে আমি ওইটা আবার লিখবো স্কেলার রাশি। সো এটাকে আমি কিভাবে আসলে লিখতে পারি চলো আমি ব্যাখ্যা করে করে লেখাই, লিখে দিই আসলে। সো বিকাশের এটাকে আমি একটু যদি ভাঙি, এটা কিভাবে লেখা যায়? বি কা শের, খুব ভালো কথা। সো এটাকে এভাবে রাখা যায় যে কা ফর কাজ, সে ফর শক্তি। এটা তোমাদের পার্সোনাল কিছু হয়তো বা নিমোনিক তোমাদের মাথায় থাকতে পারে, ওইগুলো তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ক্ষমতা। ওকে, আর দুর্দিনে থেকে আমি আসলে দূরত্ব, দ্রুতি, একটা হচ্ছে দূরত্ব, দূরত্ব বানান ভুল লিখলাম, দুঃখিত, আর এটা হচ্ছে দ্রুতি। আর ভাষালো থেকে এখানে আমরা অনেক কিছু এখানে ডিরাইভ করতে পারি। একটা হচ্ছে ভাষালো মানে হচ্ছে অন্য কালে কলম কই, ভাষালো মানে হচ্ছে ভর, আর এখানে হচ্ছে সময়, এখানে হচ্ছে সময়। তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা বা যাদের মনে সুপ্ত বাসনা যে আসলে তারা সাদা অ্যাপ্রন পরবা, তাদের ক্ষেত্রে তারা এটা একটু মনে রাখতে পারো। এছাড়াও অনেক বড় মানে আরও বিস্তৃত অনেকগুলো হয়তো তোমাদের নেমোনিক থাকতে পারে, বাট আমি বেসিক ক্ষেত্রে এটা তোমাদেরকে আমি হয়তো প্রেফার করতে পারি যা মনে রাখার জন্য। অল রাইট, সো আমি এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমি আরেকটা দেখাই, ভবে সব তরুণ তীব্র তড়িঘড়ি প্রবণ। সো এটা তো তোমরা আশা করি লিখতে পারছো, আমি এখানে একটু ছোটো করে লিখে দিই এটাকে। ভবে, ভবে মানে হচ্ছে একটা আছে ভর আর আরেকটা হচ্ছে ভরবেগ, ভ ফর ভরবেগ আর আর বে ফর বেগ। ভবে সব তরুণ, ভবে সব তরুণ, সবের এখানে স্মরণ, তরুণ ফর তরণ, ভবে সব তরুণ, আচ্ছা আচ্ছা সব মন্দ তরুণ, এটা একটু দুঃখিত, মন্দ তরুণ, মন্দ ফর মন্দন, তীব্র, তীব্র ফর তীব্রতা। আচ্ছা এটাকে একটু ইয়া করে নেই, তীব্র তড়িঘড়ি প্রবণ, তড়িঘড়ি প্রবণ। সো এই কথাগুলোকে তুমি তিনভাবে নিতে পারো, তড়িৎ তীব্রতা, সো তড়িৎ তীব্রতা, এফর তীব্র, দাঁড়াও তীব্র, আর দেখো তড়িঘড়ি মানে তড়িৎ, এটা কিভাবে রাখো, আর তীব্র মানে তীব্রতা, তড়িৎ তীব্রতা, আর এখানে যে জিনিসটা করবা প্রবণ মানে প্রাবল্য, প্রবণ মানে প্রাবল্য। তো এটা একটু মাথায় রাখবা দুটো জিনিস, এক হচ্ছে বিকাশের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো, উইচ ইজ টু সে এটাকে আমি মাথায় রাখবো হচ্ছে কাজ শক্তি দৈর্ঘ্য ক্ষমতা দূরত্ব দ্রুতি ভর সময়। বিকাশের বিটা বাদ দিলে নর্মালি ইন জেনারেল আমি কাটা কাজ শেফর শক্তি আর দৈব দৈর্ঘ্য থেকে ক্ষমতা, ক্ষমতা তো ক্ষমতাই, তো এক্ষেত্রে আমি দুর্দিনে দূরত্ব দ্রুতি আর ভাষালোতে ভর আর সতে সময় এটা মাথায় রাখতে পারো। আর মোটামুটি বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে মাথায় রেখে তোমরা কাজ করতে পারবা আশা করি, এখান থেকে মাথায় করলে তোমাদের আশা করি কাজে লাগবে। আচ্ছা আচ্ছা আই গেস এখন ক্লিয়ার আছে, যাদের যা বলতেছো ব্লার ফাইন কুল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আমি চলো একদম সংজ্ঞায় চলে যাই যে এতে সংজ্ঞাটা বাদ দিলে এখন আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স দরকার, কখন আমরা ভেক্টরকে চিনব আর কখন আমরা স্কেলারকে চিনব। সো আমাদের কিছু পয়েন্ট বাই পয়েন্ট আমাদের, আমি নর্মালি বলি কি আমার তোমাকে চেনার জন্য তোমার স্পেসিফিক কিছু ক্যারেক্টারাইজেশন আছে, তোমার স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা তোমাকে ইউনিক বানায়। সেটা হতে পারে
তুমি হয়তো বা পড়াশোনায় ভালো, তুমি হয়তো বা কথা বলায় ভালো, তুমি গান পারো ভালো, তোমার স্পেসিফিক কিছু নোশন আছে যেটা কিনা তোমাকে তুমি বানায়। এরকম স্কেলার বা ভেক্টর রাশির ক্ষেত্রেও তাদের কিছু স্পেসিফিক আমাদের কিছু নোশন আছে বা স্পেসিফিক কিছু আমাদের ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা দিয়ে আমরা চাইলে তাদেরকে আমি আলাদা করতে পারি। চলো আমি একটা একটা করে দেখাই যে আসলে আমি কখন কিভাবে কোন পরিস্থিতিতে কোন কোন জিনিস মিললে আমি এদেরকে ভেক্টর অথবা এদেরকে আমি স্কেলার বলতে পারি। চলো শুরু করি। সো স্কেলার রাশিটা আসলে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? স্কেলার রাশির জন্য আমার একটা জিনিস লাগে, সেটা হচ্ছে তোমার নিউমেরিক ভ্যালু, আমাদের সাংখ্যিক মান বা নিউমেরিক ভ্যালু। নিউমেরিক ভ্যালু, নিউমেরিক ভ্যালু ভ্যালু মানে কি? একটা সাংখ্যিক মান দরকার হয়। সো একটা সাংখ্যিক মান দরকার হয়, সবাই একটু লিখে নাও। একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু একটা দরকার হয়, নিউমেরিক্যাল ভ্যালু বা সাংখ্যিক মান। একটা ভেক্টর রাশির জন্য সাংখ্যিক মান দরকার হয়। সো আমার এখানে হচ্ছে আবার দুই নাম্বার জিনিস, এখন আমি ভেক্টর, সরি দুই নাম্বার না, এটা এক নাম্বারই, ভেক্টরের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক কী? ভেক্টরেরও ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে তোমার নিউমেরিক ভ্যালু লাগবেই। সো আমার নিউমেরিক্যাল ভ্যালু লাগবেই, একটা নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল ভ্যালু, এটারও একটা নিউমেরিক্যাল ভ্যালু এক্সিস্ট করে। বাট 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 ভেক্টরের, এটার স্কেলার রাশির, আমাদের এটার দিক থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ভেক্টর রাশির দিক অবশ্যই অবশ্যই থাকে অ্যান্ড প্রয়োজন। সো এটাকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগে, এটার জন্য প্রকাশ করার জন্য একটা জিনিস মাস্ট। এখন কথা হচ্ছে ভাইয়া, স্কেলার রাশির কি দিক থাকে না? একটা স্কেলকে যদি মাপি, একটা স্কেলের কি আমাদের দৈর্ঘ্য থাকতে পারে না? এটাকে আমি একটা দিক বলতে পারি না? হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট পারি, বাট নির্দিষ্ট কোনো দিক থাকে না। বাট আমাদের ভেক্টরের ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট আমাকে একটা নির্দিষ্ট দিক ডিফাইন করে দিবে। তুমি লিখে নাও, এটা হচ্ছে ডিরেকশান, ডিরেকশান মাস্ট। এখন ভাইয়া আমি এখানে একটু ইমফ্যাসিস করব, নিউমেরিক্যাল ভ্যালু আমরা সবাই বুঝি, 5 নিউটন, 2 নিউটন, 3 নিউটন এক্সিস্ট করতেই পারে। বাট ভাইয়া ডিরেকশান বলতে কী বুঝবো? ডিরেকশান বলতে আপনি নর্মালি যে দিকগুলোকে বুঝেন, দিকগুলোও হতে পারে, দিকও হতে পারে এক, অথবা আমি যে কোনো একটা কোণ, কোনো একটা জিনিসের সাপেক্ষে কোনো একটা, যে কোনো একটা কোণকেও নির্দেশ করতে পারে। এই যে কোনো একটা রেখার বা কোনো একটা ভেক্টরের সাপেক্ষে আরও একটা ভেক্টরের কোণ নির্দেশ করতে পারে, এটা একটু লিখে রাখেন। ডিরেকশান বলতে আমরা বুঝবো, এটা আমি পরে ইলাস্ট্রেট করব, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা দিক আমি কীভাবে ডিনোট করতে পারি যখন ভেক্টরের প্রকাশ পড়াবো। ভাইয়া দেখেন আমি শুধুমাত্র এখনও জাস্ট ভেক্টরের পরিচিতিতে আছি। সো দেখো এখান থেকে আমি জাস্ট দিক বলতে কী বুঝি, দিকও হতে পারে নর্মাল হচ্ছে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ওই দিকগুলোও হতে পারে, অথবা যে কোনো একটা কোণ। এটুকু তোমরা একটু লিখে রাখো, এটুকু তোমরা একটু লিখে রাখো। অলরাইট ফাইন, কারো কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে। এরপর এরপর যে থার্ড ক্যারেক্টারিস্টিক্সটা আছে, আমি একটু অন্য কালি কলমটা খুঁজে নিই, নীল কালি কলমটা পেয়েছি। থার্ড যেটা আছে আমার, এটা মাস্ট মাথায় রাখবা মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা এই দুটো জিনিস মিলে গেলেই সবসময় তোমাকে ভেক্টর বলে দাও, কিন্তু এটা ভুল জিনিস। আমাদেরকে মাস্ট মাস্ট মাথায় রাখা লাগবে থার্ড যে আসলে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা, সেটা হচ্ছে দ্য কোয়ান্টিটি মাস্ট অবে দ্য must obey the addition rule, obey the addition rule of vectors, addition rule of vectors। এখন এটা নিয়ে আমি একটু কথা বলবো যে এই addition rule of vector জিনিসটা কি। তুমি একটা কথা চিন্তা করো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা চিন্তা করো, algebraic একটা জিনিস লিখে রাখো, algebraic addition and vector additions are not same, vector additions are not same। ভাইয়া এটা শানে নজুল কি, এটার ব্যাখ্যা কি বলছি? ভাইয়া দেখেন একজন লোক, সে ফর এক্সাম্পল একটা দুষ্টু ছেলে, একটা ভালো ছেলে, একটা ভালো ছেলে, তাকে হচ্ছে আমি বললাম যে এখানে হচ্ছে তোমার বাসা, তোমার হচ্ছে এখানে স্কুল, তুমি যে ভালো ছেলে সে সোজাসুজি মায়ের কথা শুনে সে কী করবে, এখান থেকে এখানে চলে গেল, এখানে স্কুলে সে চলে গেলো সোজাসুজি। বাট একটা দুষ্টু ছেলে যে আছে সে এখান থেকে ঘুরে এখান থেকে সে এখানে আসছে,
সো সে সারা দুনিয়া ঘুরে তারপর সে স্কুলে গেছে। তুমি ফিজিক্সের ভাষায় আমার যে কাজটা হয়েছে এখানে দেখো তো, এই যে আদি অবস্থান আর শেষ অবস্থান এরা কিন্তু সেম আছে। সে ফর এক্সাম্পল স্কুলটা হচ্ছে তোমার কত 100 মিটার দূরে বাসা থেকে, এই যে লোকটা সে কিন্তু আলটিমেটলি, আমি নর্মালি হচ্ছে যে যোগে পড়ে যাচ্ছি, আগে তোমাকে দূরত্ব স্মরণের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নেই। দূরত্ব অনুযায়ী এই লোকটা, দূরত্বের কথা যদি বলে, এই লোকটা কিন্তু হিসাবে সে পাড়ি দিয়েছে অলরেডি প্রায় 200 মিটার, প্রায় 200 মিটার, বাট দূরত্ব অনুযায়ী এই লোকটা পাড়ি দিয়েছে শুধুমাত্র 100 মিটার, কারণ সে স্কুলেই গিয়েছে। বাট স্মরণের কথা যদি তুমি বলো, যেটাকে আমি একটা ভেক্টর রাশি বলি, সেই অনুযায়ী স্মরণের যদি কথা বলো, স্মরণের কথা অনুযায়ী এই লোকটা 100 মিটার গিয়েছে, এই লোকটাও 100 মিটার গিয়েছে যখন সে বাসায় গিয়ে, মানে বাসা থেকে স্কুলে গিয়েছে। তাহলে স্মরণের জিনিসটা আমি কি মনে করব, স্মরণের একটা ডিরেকশন আছে, ডিরেকশনটা কি আদি অবস্থান থেকে শেষ অবস্থান, একটা ডিসপ্লেসমেন্ট এক্সিস্ট করে আদি অবস্থান থেকে শেষ অবস্থান। জিনিসগুলো একটু সফিস্টিকেটেড লাগলেও মাথার মধ্যে সব জট খুলে যাবে, কারণ আমি বললামই এটা একদম বেসিক ক্লাস। অলরাইট, এটাকে আমি বুঝতে পেরেছি, কিন্তু ঘটনা এখানে না, ঘটনা হচ্ছে তোমার স্কুলের ক্লাস শেষ, এখন তুমি বাসায় আসবা, বাসায় আসার পরে ফিজিক্সের ভাষায় তোমাকে ঠিক এটাই বলবে যে দূরত্ব, ফিজিক্স ছাড়া দূরত্ব তোমাকে এটাই বলবে, তুমি একবার 100 মিটার গিয়েছো বা এই লোকটা 200 মিটার গিয়েছে, আবার বাসায় সোজা পথে ফিরে আসলে সে দূরত্ব কতটুকু গিয়েছে, ওয়াল্লাহ সে আসলে 300 মিটার হেঁটে ক্লান্ত হয়ে গেছে। সেম এই লোকটাও যে 100 মিটার গিয়েছিল, সে আরও 100 মিটার হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছে, কত 200 মিটার হয়েছে। কিন্তু আমি যদি বলি তার আসলে ভেক্টর রাশি পরিমাণ কত, সে বলবে, ভেক্টর বলবে না, সে আসলে যেখানে গিয়েছিল আবার সে সেখানে ফিরে এসেছে, সুতরাং তার স্মরণ হচ্ছে 0 মিটার। এই জিনিসটা তুমি হয়তো বা ছোটোবেলায় পড়েছো, এখন তুমি আমাকে একটু বলো, ফিল করতে পারো নাকি আদি যে অবস্থান ডিরেকশনটা কি, দেখো তো সে যেখানে গিয়েছিল আবার সেখানে ফিরে আসছে, তার আদি অবস্থান যেখানে শেষ অবস্থান সেখানে, আদি অবস্থান আর শেষ অবস্থান দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে বলো মাই ডিয়ার স্টুডেন্ট? নাই, তাই না? যেহেতু নাই, এই কারণে আসলে এদের মধ্যে আসলে কোনো স্মরণ নাই, স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তবে এই কথাটাকে আমি আরেকটু ইলাস্ট্রেট করব, যে যেহেতু আমি বলেছি তোমাকে অ্যালজেব্রিক এডিশন অ্যান্ড ভেক্টর এডিশন এই দুইটা জিনিসের ডিস্টিংগুইশমেন্টটা আমি তোমার সামনে একটা ড্র করে দিব। সো দেখো পার্থক্যটা আমরা কীভাবে দেখি, তুমি যখন 5 কেজি আলু কিনো, তুমি আরও 5 কেজি আলু কিনলে আমাকে একটু কমেন্টে জানাও তো কত কেজি হলো, আমি তো লিখেই দিলাম, যদিও এটা সবাই জানো আসলে, এটা নিয়ে কারো কোনো, আমি তুমি নির্বিশেষে কারো কোনো কনফিউশন নাই, এখানে লিখবেই তুমি হচ্ছে 10 কেজি, তুমি লিখতেই পারো, এটা হচ্ছে তোমার কাছে 10 কেজি। সো তুমি এটা কি অ্যালজেব্রিক যে, বা আমাদের নর্মাল পাটিগণিতিক যে হিসাব আছে, আমি সেটা বা বীজগাণিতিক হিসাব আছে, আমি নর্মালি করে দিতেই পারি, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, কিন্তু আমি হিসাব যদি করি এদের মধ্যে ভেক্টর যে যোগফলটা সেটা যদি বের করার জন্য, আমি তোমাকে তিনটা জিনিস একটু আমি দেখাই। হ্যাঁ দেখো, ভেক্টর যে জিনিসটা সেটা হচ্ছে, আমি নর্মালি এই যে এই লোকটা এখান পর্যন্ত গিয়েছে, সে 10 মিটার গিয়েছে এই দিক বরাবর, সে যদি আরও 10 মিটার যায়, সে যদি আরও 5 মিটার যায়, ঠিক ভেক্টর তোমাকে এটাই বলবে সেটা হচ্ছে 15 মিটার। এক্ষেত্রে তোমার স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি একই জিনিস নির্দেশ করে না, তারা 15 মিটার গেল। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে সে 10 মিটার এই বরাবর গেল, সে 10 মিটার এই বরাবর গেল, সে না কিছু একটা মনে পড়ছে, সে ব্যাক করে আরও 5 মিটার পিছিয়ে গেল, তোমাকে ঠিক ভেক্টর ক্যালকুলেশনটা এটাই বলবে সে 10 মিটার এদিকে গেছে, আবার তার আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে পার্থক্য কতটুকু, 5 মিটার। এই যে 5 মিটার এটা হচ্ছে তোমার স্মরণ, বা এটা একটা ভেক্টর রাশি। এই যে ভেক্টরে যে বলেছিলাম না, মাস্ট অবে দ্য ভেক্টর রুল, ভেক্টর এডিশন রুল, তিনটা জিনিস আছে, তিনটা ইয়া দিয়ে তোমার প্রকাশ করা হয়। একটা তোমার নর্মালি হচ্ছে যে ভেক্টর ট্রায়াঙ্গেল রুল, আর একটা হচ্ছে ভেক্টর প্যারালোগ্রাম রুল, আর একটা হচ্ছে প্যারালয়েড রুল। ও সো তিনটা দিয়ে তোমাকে আমি এটা শিখাই দিব ইনশাল্লাহ, দেখা যাক। সো বেশি তোমাদের প্যারালোগ্রামে যেটা আছে এডিশন রুল সেটাই লাগবে, বাট আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে তোমরা একটু বলো যে কারা কারা ভেক্টর এডিশন আর অ্যালজেব্রিক এডিশনের মধ্যে যে ডিস্টিংগুইশমেন্টটা, যে ভাইয়া যে আমাদেরকে এই তিনটা ক্রাইটেরিয়া যে একটা ভেক্টর হতে হলে মেনটেন করতেই হবে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু তোমরা বলো। আচ্ছা ভুলে লিখছি কোনটা,
আর নট সেম, আর নট সেম, ছাপাই ভুল মাই ডিয়ার স্টুডেন্ট, আর নট সেম, আর নট সেম থিং। থ্যাংক ইউ সো মাচ আমাকে যে ধরাই দিছ, বেশ ভালো কথা, থ্যাংক ইউ সো মাচ। ছাপাই ভুল, ছাপাই ভুল মাই ডিয়ার স্টুডেন্ট, ছাপাই ভুল, নট সেম। চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, হাত খোলা রাখতে হবে খাতায় লেখার জন্য। অলরাইট, সো আমি তিনটা জিনিস লিখেছি, যে তিনটা পয়েন্ট তোমরা কারাগারে বুঝতে পেরেছো, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। সো আমরা তাহলে আরেকটা এখানে ক্যারেক্টারিস্টিক লিখতে পারি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে দুই নাম্বার ইয়ার স্কেলারের ক্ষেত্রে, এরা হচ্ছে অ্যালজাব্রাইক অ্যাডিশন। স্কেলারের ক্ষেত্রে আমরা সবসময় যেটা করবো সেটা হচ্ছে অ্যালজাব্রাইক অ্যাডিশন। এটা একটু তোমরা তুলে নাও, তুলে নিলে আমি পরবর্তী টপিকে যাই, তুলে নিলে আমি তার পরবর্তী টপিকে যাই। অলরাইট, ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন যে কাজটা করব এটা অলরেডি বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। সো সবসময় মাথায় রাখবা, ডিসপ্লেসমেন্ট নির্ণয় করার জন্য তুমি ইনিশিয়াল অ্যান্ড টার্মিনাল পয়েন্ট এই দুইটা জিনিস খেয়াল রাখবা, যদি ভেক্টর কোয়ান্টিটি হিসাব করতে চাও। আমি আবার বলি, আমি লিখে দিচ্ছি দরকার হইলে, ডিসপ্লেসমেন্ট বা সরণ হিসাব করতে হলে তোমার ইনিশিয়াল পয়েন্টের দিকে খেয়াল করতে হবে, আর এটা টার্মিনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড টার্মিনাল পয়েন্ট কোনটা সেটা খেয়াল রাখতে হবে। এটা আমার একদম ফিজিক্সের, ফিজিক্সের আমার প্রত্যেকটা ক্ষেত্রে, আমি যেমন কাজ শক্তি ক্ষমতা করাবো তোমাদেরকে, সেম সেম জিনিস আমি জিজ্ঞাসা করব। আমি যখন জিজ্ঞাসা করব যে তোমাদেরকে কি বলা হয় বিভব শক্তির যে ম্যাথগুলো আছে, এমজিএইচের এইচ কি, তোমরা খুশিতে বলবো ভাইয়া এটা একটা উচ্চতা, কিন্তু এটা উচ্চতা না ভাইয়া, এটা হচ্ছে যে একটা অবস্থানের পরিবর্তন। বা আমি তোমাদেরকে এটা যদি বলি ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ মানে হচ্ছে যে তোমার এই যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পার্থক্য, এই জিনিসগুলো আমি পরে আবার ডিসকাস করব। এটা একটু মাথায় রাখবা যে সরণ বা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, এর মানে হচ্ছে এমন না যে দূরত্ব, এটা মাথায় রাখবা, এই দুটার মধ্যে পার্থক্য, ইনিশিয়াল অ্যান্ড টার্মিনাল পয়েন্টের মধ্যে পার্থক্য, খুব ভালো করে একটু খেয়াল করে রাখো। তাহলে আমি শুরু করি পরবর্তী টপিকটা। ওকে, আচ্ছা এই একটা আমার অ্যাসারশন তোমাদের একটু মাথায় রাখা লাগবে যে সব ভেক্টর কোয়ান্টিটির, সব ভেক্টর কোয়ান্টিটির একটা ডিরেকশন থাকে। এই অ্যাসারশনটা একটু দরকার, একটু লিখে রাখো, এই জিনিসটা একটু দরকার, এই কনসেপ্টটা নিয়ে অনেকে ঝামেলা থাকে। সব ভেক্টর রাশিরই, রাশিরই একটি ডিরেকশন থাকে, একটি ডিরেকশন থাকে, কিন্তু কিন্তু যা কিছু ডিরেকশন আছে তারা সবাই ভেক্টর না। যা কিছু ডিরেকশন আছে তারা সবাই ভেক্টর না। সো এই জেনারেলাইজেশনটা একটু খেয়াল রাখো, সবগুলোকে ডিরেকশন দেখছি, আল্লাহ এ তো একটা ভেক্টর হয়ে গেছে, পাইসি মামা, করা যাবে না। অলরাইট, সো যে কাজটা করবেন সেটা হচ্ছে সব ভেক্টর রাশির একটা ডিরেকশন থাকে মাস্ট, এটা খেয়াল রাখবেন। বাট যা কিছু ডিরেকশন আছে তারা সবাই ভেক্টর না, দেখেন আবার না লিখতে ভুলে গেছি তো, না। সো সব ভেক্টর রাশিরই একটি ডিরেকশন থাকে, কিন্তু যা কিছু ডিরেকশন আছে তারা সবাই, তারা সবাই ভেক্টর না। এই কথাটাকে আমি একটু, এটাকে একটু ইলাস্ট্রেট করব, একটু ইলাস্ট্রেট করব। এই কথাটার বেসিক কি, বেসিক লিখে রাখেন, বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশন, এই কথাটারই বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশন, বেসিক কন্ডিশন কি, এটা হচ্ছে মাস্ট অবে দ্য ভেক্টর রুল, মাস্ট অবে দ্য, অবে দ্য ভেক্টর এডিশন রুল, মাস্ট অবে দ্য ভেক্টর এডিশন রুল। কেন, কেন ভেক্টর রাশির যাদের ডিরেকশন আছে তাদেরকে আমি একটা ভেক্টর বলতে পারি না? একটু চিন্তা করে দেখেন, আমরা সবসময় বলি, সে ফর এক্সাম্পল, ছোটোবেলায় যখন প্রেশার নির্ণয় করেছিলাম,
তখন আমি কি বলছিলাম, প্রেশার ইন জেনারেল দেখো তো প্রেশারের একটা দিক থাকে না, প্রেশারের একটা দিক থাকে কীরকম, আমি যদি ইন জেনারেল বলি যে না একটা তলের উপর পারপেন্ডিকুলার যে পরিমাণ আমাদের কি বলা হয় যে ফোর্স দেওয়া হচ্ছে এফ বাই এ, তো এটাকে আমি নর্মালি বলতাম কি আমাদের প্রেশার। বাট ইন জেনারেল তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো প্রেশার কিন্তু কোনো আসলে আমাদের ভেক্টর রাশি না, বাট তার কিন্তু ডিরেকশন আছে, তার মানে যার ডিরেকশন থাকলেই যে আমাদের এটা একটা ভেক্টর এটা বলা যায় না। আবার চিন্তা করো তো, চিন্তা করো তো এই যে আমি তোমাকে ডিরেকশন বলতে কি বলেছিলাম, দেখো এই একটা তারের মধ্য দিয়ে আমি ধরো 5 অ্যাম্পিয়ার দিলাম, আর একটা তারের মধ্য দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার দিলাম, এই যে যে তারটা দিয়ে যে আউটপুট কারেন্ট হবে এটা তোমরা সেকেন্ড ইয়ারে যেয়ে বুঝবা যে না আসলে কারশফের ল বলা হয় নর্মালি, ফার্স্ট ল রুল যেটা বলে সেটা হচ্ছে তুমি নর্মালি এটা কারশফের রুল ধরে বলা দরকার নাই, আমি নর্মাল তোমাকে এটা এমনি বুঝাই যে আসলে তোমাদের কাছে হয়তো একটু কনফিউশন লাগতে পারে, এ কারণে এমনি বুঝাই। তোমার পকেটে 5 টাকা দিল, আরেকজন এসে 10 টাকা দিল, বাইর হওয়ার সময় তোমার কত টাকা বের হবে? 15 টাকা না? এই যে ইনপুট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, আবার ইনপুট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, আউটপুট বের হওয়ার সময় ঠিক 15 অ্যাম্পিয়ার বের হবে। এই যে 15 অ্যাম্পিয়ারের যে হিসাবটা এদের মধ্যবর্তী কোণ কতটুকু? 30 ডিগ্রি না? মধ্যবর্তী কোণ ধরলাম 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রিও হয় ঠিক সেম পরিমাণে কারেন্টই বের হবে। 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, ইভেন যখন এদের মধ্যে 60 ডিগ্রি। তার মানে কি ভেক্টর যে অ্যাডিশান তার উপর এই যে কোণের যে হিসাবটা এটা অনেক বড় প্রভাব ফেলে ভেক্টর অ্যাডিশানের ক্ষেত্রে। এ মধ্যবর্তী কোণ এটা বিরাট হিউজ জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট, হিউজ জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এই এই যে অ্যাঙ্গেলের হিসাবটা, এটা অনেক বড় একটা কনসার্ন। বাট এই যে দেখো তো এখানের মধ্য দিয়ে এই অ্যাঙ্গেলটা কোনো তেমন একটা প্রভাব ফেলে না। তাহলে চিন্তা করো এই যে তড়িৎ প্রবাহ, কিন্তু আমি কিন্তু প্রবলটা বলে কিছু বলতেছি না, আমি কিন্তু বলতেছি না বিভব টিভব নিয়ে, আমি জাস্ট প্রবাহ মানে প্রবাহ নিয়ে কাজ করতেছি। এই যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ এদের মধ্যে কিন্তু একটা ডিরেকশন আছে, দেখো এরাও কিন্তু ডিরেকশন আছে, এই ডিরেকশন বরাবর যাচ্ছে, তার বরাবর যাচ্ছে, তার বরাবর যাচ্ছে, ভেক্টর রাশি না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আমাকে একটু বলো এই অ্যাসারশনটাকে তোমরা ধরতে পেরেছো কি না, যে সব ভেক্টর রাশিরই একটা ডিরেকশন থাকে বাট তারা সবাই আসলে ভেক্টর না, তারা আসলে ভেক্টর না। অলরাইট, ও জানে ভাইয়া সেম লিখছিল ভুলই তাই। আচ্ছা অ্যালজেব্রিক এডিশন ভেক্টর এডিশন আর সেম, আচ্ছা দুঃখিত আমাকে, আমি তোমাদের এটা কনফিউশনের জন্য আমি আবারও ক্ষমা চাইছি, আমি আবারও ক্ষমা চাইছি, থ্যাংক ইউ সো মাচ যে ভুলটা ধরিয়ে দিয়েছো যে অ্যালজেব্রিক আর আমাদের ভেক্টর মানে ক্যালকুলেশন দুইটা কখনো সেম না, এটা একটু তোমরা কারেকশন করে রাখো। অলরাইট, যারা লিখে ফেলেছো তাদেরকে আমি দুঃখিত, তোমরা একটু কাইন্ডলি ঠিক করে নিও। এরপর আমি কনসেপ্টে চলে যাই, চলো নাও কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপচুয়াল পার্ট, ভেক্টরের প্রকাশ। ভেক্টরের চেহারা সুরুত দেখতে কেমন লেখো, ভেক্টরের চেহারা সুরুত লিখো, ভেক্টরের চেহারা সুরুত, ভেক্টরের চেহারা সুরুত। দেখো আমরা যখন একটা মানুষকে আমরা জাজ করি মোস্ট লাইকলি আমরা এটাকে জাজ করি একটা বাহ্যিক সৌন্দর্য দেখে বা বাহ্যিক একটা অ্যাপিয়ারেন্স দেখে, এটা খুব ন্যাচারাল। বাট তুমি কি একটা জিনিস জানো কি না, একটা মানুষের যে তার ইনার একটা ইয়াদ আছে, অলরেডি ইনার একটা এক্সিস্টেন্স আছে, মানুষের ইনার একটা ভ্যালু আছে, রিগার্ডলেস অফ এনি আদার থিং মানুষের ওই ইনার যে ভ্যালুটা সেটাকে আমাদের রেসপেক্ট করা উচিত, সেটাকে আমাদের ভ্যালু দেওয়া উচিত। সো ইন জেনারেল একটা ভেক্টরের ক্ষেত্রে আমরা নর্মালি জানি তার যেমন একটা মান আছে তারপরে একটা দিকও থাকতে পারে, নর্মালি আমরা দিকটা দেখতে পাই, ওই মানটাকে নিয়েও কেটার দুইটা জিনিসের ইকুয়াল ভ্যালু থাকে। সো আমি ভেক্টরের সাথে তুলনা করবো না মানুষকে ইয়েট, আমি জাস্ট তোমরা মেসেজটা যদি নিতে পারো আমি জাস্ট সেটাই বলছিলাম। সো ইন জেনারেল আমি যদি কল্পনা করি একটা ভেক্টরকে আঁকার জন্য তাহলে মানুষের অ্যাপিয়ারেন্স কী, দেখো তো মানুষের একটা মাথা আছে আর একটা পা আছে, দুইটা দুই প্রান্তে অবস্থান করে। সো আমি একটা ভেক্টরকে একটা মানুষের প্রতিকৃতির মতো করে না আঁকলেও আমি জাস্ট একটা দাগ দিব, এভাবে একটা দাগ দিলে আমি যদি বলি তাহলে মানুষের পাটা কোথায় থাকে তোমরা বলো, মানুষের পাটা থাকে নিচে, এটাকে বলা হয়েছে ইনিশিয়াল পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট যেখান থেকে ভেক্টরটা শুরু হয়। সো খুবই কঠিন নাম, খুবই কঠিন নাম, আমি এটাকে ইনিশিয়াল পয়েন্ট, আদিবিন্দু, আদিবিন্দু এগুলো বলে ডাকাটা আমি অপছন্দ করতাম, আমার কাছে ভালো লাগতো না, আমি যে কাজটা করতাম এটাকে আমি সুন্দর মতো ডাকতাম হচ্ছে এটা একটা পা, এটা একটা ভেক্টরের পা। আমি আশা করবো তোমরাও সেম জিনিসটাই করবা, এটার নাম হচ্ছে একটা পা। আবার এই যে মাথার উপরে একটা অ্যারো দিয়ে দিব,
মাথা তাজ, তার তাজ মানে কি মাথার উপর কি থাকবে সবসময় মুকুট, এই মুকুটের মতো আমি একটা অ্যারো দিয়ে দিলাম উপরে, মানে বোঝাচ্ছে মাথার উপর একটা মুকুট আছে। সো এটাকে আমি নর্মালি এটাকে বলা হয় শীর্ষবিন্দু, মাথাকে বলা হয় শীর্ষ, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। এই শীর্ষটাকে আমি রাখতাম হচ্ছে মাথা, শীর্ষটাকে রাখতাম হচ্ছে মাথা। একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য সবসময় মাথায় এই নোশনটা রাখবা যে সবসময় একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য, একটা ভেক্টরের চেহারা সুরুৎকে প্রকাশ করার জন্য এই জিনিসটা মাথায় রাখবা। সেটা সবসময় পা থেকে মাথা, পা থেকে মাথা, পা থেকে মাথা। পাটা যদি আমি যদি এ দেই, মাথা যদি বি দেই, তাহলে ভেক্টরটার নাম হবে খুব জেনারেলি এ বি, পা থেকে মাথা। মাথার উপর আবার এই যে এভাবে লিখে আর যে একটা অস্তিত্ব আছে, এই অস্তিত্বটা আমি উপরে একটা প্রকাশ করে দিব, এটাকে আমি প্রকাশ করব এ বি লিখে তার মাথার উপর একটা তীর চিহ্ন দিয়ে দিব। এই তীর চিহ্নটা সিগনিফিকেন্টলি এটাই ডিনোট করে না ভাই এটা একটা ভেক্টর রাশি। এটা নর্মালি আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা ভেক্টরের প্রকাশ, এটা হচ্ছে ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশ। আমি আরও কিছু কনসেপ্ট মানে একটু দুই একটা ছোটোখাটো কনসেপ্ট আছে সেগুলো বুঝিয়ে আমি তোমাদেরকে একটু ফিডব্যাক দিতে বলবো আর কি, ভেক্টরের প্রকাশ। সো এটা নর্মালি আমি বলি। হ্যাঁ, তাহলে যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগে। দেখো তো এ থেকে বি এর দিকে দিক, দিক আর মান লাগে না, এটা দিক, এ হতে বি, এ হতে বি হচ্ছে দিক, এই দিকে যাচ্ছে। বাট চিন্তা করে দেখো এটার যে একটা লেন্থ এক্সিস্ট করে না, এটার যে একটা লেন্থ এক্সিস্ট করে না, আমি এখানে একটু নিচের দিকে যাবে লেখার জন্য লেখা যাচ্ছে না, এই যে একটা লেন্থ এক্সিস্ট করে এলিয়েন জিটিএইচ বা একটা দৈর্ঘ্য, এটা একটা লেন্থ এক্সিস্ট করে না, এটাকে বলা হচ্ছে একটা সিগনিফিকেন্ট মান, বা এটাকে বলা হয়ে হচ্ছে যে আরও সুন্দর করে আদর করে ডাকলে আমি ডাকতে পারি এটাকে একটা ম্যাগনিচিউড, আমি আদর করে এটাকে ডাকলাম হচ্ছে ম্যাগনিচিউড। তার মানে এটা হচ্ছে একটা মান এবং একই সাথে তার দিক এক্সিস্ট করতেছে। মান হচ্ছে কত, মান বা ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড হচ্ছে তার দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা। ভাইয়া দৈর্ঘ্য কীভাবে মাপতে পারি, দেখো আমি যদি একটা ফোর্স আঁকি, সে ফর এক্সাম্পল ফোর্স তো একটা ভেক্টর রাশি, আমি তুমি নির্বিশেষে সবাই মানি, এটাকে পাঁচ, পাঁচ তো ভাইয়া নিউটনকে আমি কীভাবে মাপবো। সিমিলারলি তুমি জাস্ট একটাই হিসাব করবা, স্কেলের মধ্যে তোমার সেন্টিমিটার মিটার হিসাবগুলো আছে তাই না, আমাদের সবারই আছে। তো সেন্টিমিটারগুলোকে এক সেন্টিমিটারকে এক নিউটন হিসাব করে তুমি বলতেই পারো যে না আসলে প্রতি সেন্টিমিটারকে আমি এক নিউটন করে হিসাব করব। তাহলে একটা ইউনিট ধরে ধরে তুমি এটাকে হিসাব করতে পারো। তো পাঁচ নিউটন কী হিসাবে নিতে পারো, তুমি স্কেলের পাঁচ সেন্টিমিটার হিসাবে তুমি এদেরকে কাউন্ট করে করে এটাকে ড্র করতে পারো। অলরাইট, আমি আসলে এই জিনিসটা ফিল করতাম যে অনেক বেশি প্যারা খাইতাম, ভাইয়া এটা তো আমার বলছে হচ্ছে পাঁচ নিউটন, এই পাঁচ নিউটনকে আমি কীভাবে খাতার মধ্যে আঁকবো বা মানটা আমি কীভাবে লিখবো। তোমরা সিম্পলি কাজটা করতে পারো, স্কেলের মধ্যে পাঁচ সেন্টিমিটার নিলে ওটাকে পাঁচ নিউটন হিসেবে তোমরা কল্পনা করতে পারো। সো ম্যাগনিচিউডটাকে ভাইয়া প্রকাশ করার একটু সিস্টেম আছে, এটা দিক, এটা মান, এই ম্যাগনিচিউডটাকে প্রকাশ করার একটা সিস্টেম আছে। আমি তোমাদেরকে সিস্টেমটা দেখাই দিই, সাথে নুয়ান্সটাও বুঝাই দিব। এই ম্যাগনিচিউডকে অনেকে আদর করে, অনেকে আদর করে দুই পাশে একটা মডুলাস দিয়ে দেয়, একটা মডুলাস দিয়ে দেয়, এভাবে অনেকে প্রকাশ করে। আবার অনেকে এতটাই লিবারাল বা এতটাই অ্যাপ্যাথেটিক যে দেখো সে কী করে এখানে এভাবে লিখে দেয়, জাস্ট এটা লিখে দেয়। তার মানে এই দুইটা জিনিসই একই জিনিস, এই দুইটা জিনিসই একই জিনিস, এই দুইটা জিনিস কি কাকে নির্দেশ করে, ডিরেক্টলি মান নির্দেশ করে, ঠিক কতটুকু ওইটার শুধুমাত্র দৈর্ঘ্য। বাট এইটা এইটা এই যে এবির উপর একটা অ্যারো দেয়া, এই জিনিসটা দুইটা জিনিসকে নির্দেশ করে, দুইটাই, এক ম্যাগনিচিউড, এক ম্যাগনিচিউড, দুই দিক, এক ম্যাগনিচিউড, দুই দিক। আমাকে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো তোমরা এই যে কনসেপ্টটা, এই যে ভেক্টরের চেহারা সুরুতের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার কি না আমাকে একটু বলো। এক্স্যাক্টলি, এ এই লেন্থ অফ আ ভেক্টর, এক্স্যাক্টলি ইয়াসির, এটাই যে এর দুই পাশে যদি মডুলাস দেওয়া হয় দ্যাট ইজ আসলে লেন্থ অফ আ ভেক্টর বা ডিরেক্ট ম্যাগনিচিউডকে ডিনোট করে। থ্যাংক ইউ সাদি আফরিন, সাদি আফরিন বলেছি ইয়েস, তোমরা একটু সবাই রেসপন্স করলে আমার জন্য সুবিধা হতো। অলরেডি 52 মিনিটস,
আমার একটু আজকের ক্লাসটা যেহেতু বেসিক লেকচার, আমার একটু তোমাদের থেকে আমি একটু সময় প্রার্থনা করব যে ক্লাসটা যদি সাম হাউ টু সাম এক্সটেন্ট আমি ট্রাই করব দেড় ঘন্টার আগে শেষ করে দিতে, বাট সাম হাউ ক্লাসটা যদি দেড় ঘন্টায় ফল করে তোমাদের কারো কি কোনো সমস্যা আছে কিনা। আজান দিয়ে দিলে আমি ছেড়ে দিব, সমস্যা নেই। আমাকে একটু কাইন্ডলি এটা একটু কনফার্ম করো তোমরা কমেন্টে যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, যেহেতু বেসিক লেকচার এই কারণে একটু সময় নিয়ে পড়াচ্ছি। অলরাইট, সো এরপর 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 এখন আমি একটু ভেক্টরের দিক নিয়ে একটু প্র্যাকটিস করব। ভেক্টরের দিক, ওকে, মান নিয়ে তো কথাবার্তা বললাম, এখন ভেক্টরের দিকটা কিভাবে ভাইয়া? নর্মালি বলো তো দিক কয়টা, দিক কয় প্রকার? নর্মালি দিক আমরা জানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আমি কি উল্টা লিখলাম নাকি? আই গেস ঠিক আছে। ওকে, সো দিক আছে আমাদের কাছে চারটা, বাট ভেক্টরের দিক আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, কোন। কোন কিসের? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোন। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটাকে সাধারণত তোমরা এখন একটু লিখে রাখো, এটাকে ইন জেনারেল আমরা প্রকাশ করব আলফা দিয়ে। আচ্ছা, আটকে গেলো নাকি? না, ঠিক আছে। এদেরকে আমি ইন জেনারেল প্রকাশ করব আলফা দিয়ে। আমি এই আলফাটা নির্ণয় করার জন্য আজকের লেকচারে শিখাই দিয়ে যাবো, যেটা আমার আগামী ক্লাসে মাস্ট, তোমরা এই লেকচারটা যখন পড়বা মাস্ট এই কথাটা মনে রাখবা। দুটো ভেক্টরের মানে কোণ কীভাবে আলফা নির্ণয় করা যায়, আলফা নির্ণয়ের যে প্রসেসটা। সো দুটো জিনিস, কোণ আর দিক, এই দুটো জিনিস। তো ভেক্টরের দিক নির্ণয় করার জন্য এখন একটু দিক নিয়ে একটু প্র্যাকটিস করা লাগবে। সো আমাদের প্রশ্নে প্রায়শই দেওয়া থাকে, সে ফর এক্সাম্পল আমাদের 10 নিউটন একটা ফোর্স, 10 নিউটন ফোর্স একটা দেওয়া আছে, এর ডিরেকশন হচ্ছে, এর দিক হচ্ছে ইস্ট অফ সাউথ, ইস্ট অফ সাউথের দিকে এর ডিরেকশন দিয়ে দিছে। সো এরকম একটা বল যে কিসের দক্ষিণের পূর্ব দিকে, দক্ষিণের পূর্ব দিকে আসলে এক্সিস্ট করতেছে। সো আমি ইন জেনারেল কোঅর্ডিনেটটা আঁকি, এই যে একটা কোঅর্ডিনেট এক্সিস্ট করতেছে, এই ইন জেনারেল একটা কোঅর্ডিনেট আঁকি। এখন এই কোঅর্ডিনেট থেকে আমি এদেরকে কী করা, দেখো তো ইস্টের সাউথ বলা আছে কোন দিক থেকে, দেখো দেখো, সরি ইস্টের সাউথ না, সাউথের ইস্টে, দেখো এটা দেওয়া আছে ইস্ট অফ সাউথ। ইস্ট অফ সাউথ যখন বলছে, আমি এই অনুযায়ী কি বলতে পারি, এটা ইস্ট এক্সিস্ট করতেছে, তো ইস্ট বরাবর আমার কত 10 নিউটন এদিকে কাজ করবে, এবং কোন দিকে, এই যে সাউথ বরাবর, তার মানে এই বরাবর কোথাও হবে, এই বরাবর আমি একটা নিউটন, এই যে কত 10 নিউটন ফোর্স টেনে দিলাম, 10 নিউটন ফোর্স টেনে দিলাম উপরে নর্থ, আর হচ্ছে এই বরাবর ওয়েস্ট। খুব সমস্যা নেই আমাদের, আশা করি। বলছে ইস্ট অফ সাউথ, পরে অফের পরে কী আছে, এই অফের পরে কী আছে, অফের পরে যে থাকবে তার সাথে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে, অফের পরে যে সাথে তার সঙ্গে অ্যাঙ্গেল উৎপন্ন করে, এই যে, এই যে, এটা হচ্ছে আমাদের মানে অ্যাঙ্গেলগুলো প্র্যাকটিস করতেছি। সো 10 নিউটন এত ফোর্স অফ ইস্ট অফ সাউথ। আরেকটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওয়েস্ট অফ নর্থ যদি দেই, তোমরা একটা হোমওয়ার্ক নিবে এখন, তোমরা হোমওয়ার্কটা নিবে এটা, সেটা হচ্ছে আমি যদি বলি, আমি যদি বলি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড নর্থ অফ, আমি যদি দেই, আচ্ছা ওয়েস্ট অফ নর্থ দেই, ওয়েস্ট অফ নর্থ, ওয়েস্ট অফ নর্থ, আচ্ছা কোনো নয়েজ টয়েজ হলে দুঃখিত আমাকে একটু ক্ষমা করে দিও, সো বাচ্চা কাচ্চারা খেলতেছে, আসলে আমার কাজিনগুলা খেলতেছে এখানে। অলরাইট, এটা একটু তোমরা হোমওয়ার্ক করবা, আশা করি এটা বুঝতে পেরেছো। যে কাজটা করবো আমি আরেকবার বুঝাই দিই, সেটা হচ্ছে অ্যাঙ্গেল যখন নির্ণয় করব, দেখো অফের পরে যেটা থাকবে তার সাথে কোন উৎপন্ন করবে, অফের পরে যেটা থাকবে সেটা কোন উৎপন্ন করবে, অ্যান্ড তুমি হিসাব করে দেখবা ইস্ট আর সাউথ তার মাঝামাঝি, ভেক্টরটা হবে ইস্ট আর সাউথ, এই ইস্ট আর সাউথ এদের মাঝামাঝি অবস্থানে। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের পুরা হিসাবটা। অলরাইট, সো আমি এখন তোমাদের দেখাবো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ বের করার নিয়ম।
মধ্যবর্তী কোণ বের করার নিয়ম, কিছু নিয়ম আছে মধ্যবর্তী কোণ বের করার নিয়ম। সো সব সময় একটাই রুল, প্রথম রুলটা যেটা সেটা হচ্ছে ভেক্টর, আমি তোমাদেরকে যখন দেখিয়েছি একটা ভেক্টরে কি থাকে, মাথা এবং পা, এটা থাকে। অলরাইট, ভেক্টর যখন আমি যখন দুইটা ভেক্টরে কোণ নির্ণয় করতে যাব, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল তোমার জন্য, সেটা হচ্ছে পায়ে পা মিলতে হবে অথবা মাথায় মাথা মিলতে হবে। পায়ে পা মিলতে হবে, পায়ে পা মিলতে হবে কার, ভেক্টরের, ভেক্টরের পায়ে পা মিলতে হবে। ভাইয়া বুঝলাম না কি বললেন, দেখো ভাইয়া আমি এটাকে যদি একটা ভেক্টর দেই এ, আর একটা ভেক্টর দেই বি, এ ভেক্টরটার পা কোথায়, এখানে, বি ভেক্টরটার পা কোথায়, এখানে, দুইটা ভেক্টরের পা যখন মিলে যায় এখানে, এ থেকে বি এর দিকে, এদের মধ্যবর্তী কোণকে আমি বলবো আলফা। এই যেটা বললাম আমি আলফা, এই আলফাটা, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য এটা মাথায় রাখবা মাস্ট, যে দুইটা ভেক্টরের পায়ে পা মিলতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া মাথায় মাথায় মিললে হবে না, মাথা মাথায় মিললেও হবে, আমি এটার জন্য একটু পরে বলছি যে ভেক্টর শিফটিংয়ের ব্যাপারটা, এটা কি বুঝেছো কিনা। দেখো তো পায়ে পায়ে মিলার কনসেপ্টটা বা পায়ে পায়ে মিলাটা কাকে বলে, এটা কি বুঝতে পেরেছো না কিনা আমাকে একটু বলো। হেড হেড টেল টেল, হেড টেল মেথড, হ্যাঁ হেড টেল মেথড। ইয়েস, কারোর কোনো সমস্যা আছে কিনা বা কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও। ইয়েস থ্যাংক ইউ, কুল। সো পায়ে পায়ে মিলতে হবে, খুব ভালো কথা। সো খুব জেনারেল, এখন এরপর আমি যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে মাথায় মাথায় মিলা। সো এইখান বরাবর যে কাজটা করবো, এখানে একটা আর এখানে একটা ভেক্টর, মাথায় মাথায় মিলার কনসেপ্টটা আমি একটু পরে যাচ্ছি, তার আগে এটা যদি তোমরা বুঝতে পারো আরেকটা জিনিস লিখে রাখো, আরেকটা মানে রুল, এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান, এরপরে রুল নাম্বার টু লিখে রাখো পাশেই, এরপর আমি ভেক্টর শিফটিংয়ে চলে যাব। রুল নাম্বার টু, রুল নাম্বার টুকে তুমি লিখবা হচ্ছে ভেক্টর ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইউর টু পাই, ভেক্টর নেভার কেয়ার্স অ্যাবাউট এনি টু পাই। খুবই বোল্ড একটা অ্যাসারশন হয়ে গেল। সো এটা কখনো তুমি মাথায় রাখবা যে এটার মানে কি, এটার মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই যে একটা ভেক্টর এই আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন আলফা নির্ণয় করতে যাব, আলফাটা অলওয়েজ অলওয়েজ এখানে এর মধ্যবর্তী থাকবে। দেখো শূন্য থেকে, শূন্য ডিগ্রি থেকে, শূন্য ডিগ্রি থেকে এই যে টু পাইয়ের মধ্যবর্তী থাকবে, কখনোই কখনোই এটা এর বেশি পরিমাণে হবে না, কখনোই এটা এর বেশি পরিমাণে হবে না, এর মাঝামাঝি। আচ্ছা দুঃখিত, এটা টু পাই না, আমি ভেক্টর ডাজেন্ট কেয়ার অ্যাবাউট, এটা 180 হবে, আমি খুবই দুঃখিত, এটা লিখে ফেলছি এখানে। ওকে, ভেক্টরটা সবসময়, তুমি একটা জিনিস মাথায় রাখবা যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী, সবসময় ক্ষুদ্রতম কোণটা নেব, সবসময় ক্ষুদ্রতম কোণটা, সবসময় ক্ষুদ্রতম কোণে রোটেট করে ভেক্টরগুলো, সবসময় ক্ষুদ্রতম কোণে রোটেট করে। এই কথাটার মানে কি, দেখো তো এই ভেক্টরটা তুমি দুটা কোণ পাও, আইদার এভাবে কোণ যায় অথবা এভাবে কোণ যায়, দুটাই আসতে পারে না, দুইটা জিনিস, ভেক্টর কখনো নেগেটিভ অ্যাঙ্গেলে যাবে না, কখনো এখানে নেগেটিভ অ্যাঙ্গেল হবে না, নেগেটিভ অ্যাঙ্গেল হবে না, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে 180 চেয়ে বড় হবে না, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কখনো 180 চেয়ে বড় হবে না। বড় হবে না তো ভাইয়া, এখন যে বললেন ভাইয়া ভেক্টর ডাজেন্ট কেয়ার অ্যাবাউট টু পাই, এ টু পাই মানে কি, তার মানে দেখো এই যে একটা ভেক্টর, সেটা যদি একবার ঘুরে আসে, আবার ঘুরে এসে যদি এবার যদি আবার উৎপন্ন করে, তাহলে ধরো একবার 360 ডিগ্রি ঘুরে আসলো, আবার 60 ডিগ্রি হলো, 420 ডিগ্রি হওয়ার কথা না, এই যে একবার ঘুরে আসছে ভেক্টর, এটা কেয়ার করে না, ভেক্টর জাস্ট দেখে তার মধ্যবর্তী, দেখো ক্ষুদ্রতম কোন কোনটা, এই যে আচ্ছা এটা ভেক্টর, এই যে লম্ব বড় কোনটা, এই বড় কোনটারও কেয়ার করে না, ভেক্টর রোটেশন সবসময় এই যে ক্ষুদ্রতর কোণের দিকে, এই যে
ক্ষুদ্রতর কোণের দিকে। আই গেস তোমরা এই দুইটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে প্যারালাল শিফটিং অফ ভেক্টর বা ভেক্টর শিফটিং। সো ভেক্টরের ক্ষেত্রে আমি দুটাই ভেক্টর কোণ নির্ণয় করার জন্য একটাই কথা, পায়ে পা মিলতে হবে, মাথায় মাথায় কীভাবে মিলতে হয় আমি সেটাও একটু পরে দেখাচ্ছি, তো এটা তোমাদের একটু জানা দরকার। আর দুই, ভেক্টরে কখনো অ্যাঙ্গেল নেগেটিভ হয় না, ওই হিসাবে টু এন এক্সটেন্ট তুমি কখনো কখনো দেখবা আচ্ছা হিয়া এটা তো মাইনাস -80 ডিগ্রি হয়ে যায়, এটা ভেক্টর 180 ডিগ্রি হয় না, মানে অ্যাঙ্গেলটা 180 হয় না বা অ্যাঙ্গেল নেগেটিভে যায় না, ভেক্টরটা নেগেটিভ হয়ে যায়, অপোজিট ভেক্টর, এটা একটা কনসেপ্ট আছে, ওইটা হয়ে যায়। আমি একটু পরে বোঝাচ্ছি। সো কখনো কখনো বলবা ভাই আর দেখি তো ভাই -60 ডিগ্রি আসে, এটা -60 ডিগ্রি, এটা কমপ্লিটলি ভেক্টর উল্টা দিকে চলে যায়, এই কারণে আমি বুঝাচ্ছি, এগুলো সমস্যা নেই। সো এটা একটু মাথায় রাখবা, ভেক্টরের সবসময় অ্যাঙ্গেলটা কোথার মধ্যে থাকবে, 0 থেকে 180 ডিগ্রির মধ্যে অলওয়েজ। অলরাইট, সো খুব ভালো কথা। এখন আমি ভেক্টর শিফটিংটা একটু পড়াই, যে ভাইয়া পায়ে পায়ে মিলা আর মাথায় মাথায় মিলা জিনিসটা আসলে কীভাবে ওয়ার্ক করে। ভেক্টর শিফটিং, ভেক্টর শিফটিং, একটা ভেক্টর আমি এভাবে দিলাম, আর একটা ভেক্টর এভাবে দিলাম, আমি এখানে অ্যাঙ্গেলটা দিলাম হচ্ছে আলফা। আমাকে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এদের মধ্যবর্তী কোণ কত কমেন্টে বলো, সবাই বলো, যারা ভুল বলবা তাদেরকে আমি বেশি অ্যাপ্রিসিয়েট করব, যারা ভুল বলবা তাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করবো, এদের মধ্যবর্তী কোণ কত। Yes, all right, 180 minus alpha, cool, 180 minus alpha, so এইটুকু। সো এখন 180 মাইনাস আলফা কেন, আমি সবার আগে তোমাদেরকে যে কনসেপ্টটা বলেছিলাম, কংগ্রাচুলেশন যারা যারা বলেছো, সেটা হচ্ছে পায়ে পা মিলতে হবে, পায়ে পা মিলতে হবে, পায়ে পা মিলতে হবে। সো ফ্যাক্ট হচ্ছে এটা যে পায়ে পা মিলতে হবে, এখানে কি পায়ে পা মিলছে না, মিলে নাই। আমি এখন একটা কাজ করব যে ভেক্টরটাকে এই যে আদর করে আদর করে বলবো যে না বাবা তুমি এখানে এখানে না থেকে তুমি একটু সরে এসে, তুমি একটু সরে এসে এখান থেকে সেম পরিমাণে এই দিকে চলে আসো তো, একটু এখান থেকে এটাকে একটু দাঁড়াই এনে আমি এখানে দাঁড়াই করে দিলাম, দাঁড়া করাই দিলে দেখো তো এদের মধ্যবর্তী আগে, এদের আগে অ্যাঙ্গেলটা কত ছিল আলফা না, আগে ছিল আলফা, আমি কি এদেরকে আমি দেখো তো ডিরেকশন অনুযায়ী আমি কি দাঁড়িয়েছি, দেখো তো আমি ঠিক সেম লাইনে এনে এরকম আমি কোলিনিয়ারলি আমি আনেছি, এখানে এনেছি, এদের মধ্যে কি ছিল আলফা, এই যে পুরোটা অ্যাঙ্গেল, এই যে পুরোটা অ্যাঙ্গেল, দ্যাট ওয়াজ 180 ডিগ্রি, দ্যাট ওয়াজ 180 ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি ছিল, এটা আলফা, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, খুব সিম্পলি এই অ্যাঙ্গেলটা কত হবে, খুব সিম্পলি 180 ডিগ্রি মাইনাস আলফা। এই যে যারা বোঝো নাই তাদের জন্য, এখন কথা হচ্ছে ভাইয়া এটা কেন আনলেন, এই জিনিসটা কী, এটাকে বলা হয় ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিংয়ের দুইটা রূপ, কখন আমরা শিফটিং করতে পারবো, ভেক্টর শিফটিং, ভেক্টরের প্যারালাল শিফটিং, ভেক্টরের প্যারালাল শিফটিংয়ের দুইটা রূপ, এক ভেক্টর এর দিক অপরিবর্তিত থাকবে, ভেক্টর এর দিক অপরিবর্তিত থাকবে, আর দুই ভেক্টরের মান চেঞ্জ হবে না, ভেক্টরের মান, বি কেয়ারফুল, ভেক্টরের মান বলেছি নট লব্ধির মান, ভেক্টরের মান বলেছি নট লব্ধির মান, ভেক্টরের মান অপরিবর্তিত থাকবে, লব্ধির মান চেঞ্জ হতে পারে, ভেক্টর শিফটিং করলে তার লব্ধির মান চেঞ্জ হতে পারে, লব্ধির কনসেপ্টটা আমি আগামীকালে আসবো, সমস্যা না, আমি নেক্সট দিন দিব, লব্ধির মান অপরিবর্তিত থাকে, খুব সিম্পল, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এইটাকে যখন প্যারালালি প্যারালালি যখন নিয়ে আসছি তার মানে অপরিবর্তিত থাকবে, এখানে লিখতে পারো যে এটা প্যারালাল থাকতে পারে, অর্থাৎ প্যারালাল, অর্থাৎ প্যারালালি যাবে, দেখো আইদার এখানে অথবা আমি যদি এদেরকে যদি প্যারালালে যদি নিয়ে আসি, সে ফর এক্সাম্পল একটা ভেক্টর আমার কাছে এখানে আছে আর একটা ভেক্টর আমার কাছে এখানে আছে,
আমি কি এটাকে এখান থেকে নিয়ে এসে আমি এখানেও তাকে জোড়া লাগাই দিতে পারবো যদি তাদের প্যারালাল থাকে, অর্থাৎ ভেক্টরের দিক এই যে যে দিক বরাবর আছে তার দিক চেঞ্জ হবে না, আমি প্যারালালে নিয়ে আসতে পারবো। প্যারালালে নিয়ে এসে যদি এখানে যদি বসাই দিই তাদের মধ্যবর্তী কোণ যদি পায়ে পায়ে মিলে তাহলে আমি এদেরকে শিফট করতে পারবো, আমি এদেরকে অ্যাঙ্গেল আলফা বলতে পারবো। অলরাইট, তাহলে আমাদের ভেক্টর শিফটিংয়ে দুইটাই রুল, এক ভেক্টরের মান অপরিবর্তিত থাকবে আর দুই ভেক্টরের আসলে দিক প্যারালাল থাকবে, এটা অপরিবর্তিত থাকবে, ভেক্টরের এই যে দিকটা অপরিবর্তিত থাকবে। এখন ভাই আপনি তো বলেছিলেন যে না আসলে মাথায় মাথায় মিলতে হবে বা পায়ে পায়ে মিলতে হবে, এই জিনিসটা একটু আগে দেখাবেন। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি লেখালাম এই যেখানে হচ্ছে মাথায় মাথায় মিলে, মাথায় মাথায় মিলে সমস্যা নেই। আমি শিফটিংয়ে তোমাদের কী বলেছিলাম, এদের মানটা অপরিবর্তিত থাকবে, মানটা যদি অপরিবর্তিত থাকে, মানটা যদি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে এই বরাবর আমি আনলাম। দেখো তো এটাকে আমি যদি এই বরাবর যদি নিয়ে আসি, একই সরলরেখা অবস্থান করতেছে, দিক নিয়ে কোনো সমস্যা নেই, মান তো আমি অপরিবর্তিত রাখলাম। দেখো এটা যদি 5 নিউটন হয়, একে আমি বললাম এটা 5 নিউটন, সমস্যা নেই, সেম পরিমাণ। আবার এই যে এটা আছে এটাকে আমি যদি এটাকে যদি শিফট করে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তাহলে তুমি আমাকে বলো এটা ছিল 10 নিউটন, এটাকেও ধরলাম 10 নিউটন। এইটা যদি আলফা হয় মধ্যবর্তী কোণ, বিপ্রতীব কোণ এটা কত হবে? আলফা। তাহলে দেখো তখন আমি বিশ্বাস করতেছিলাম না, না এটা তো মাথায় মাথায় ছিল ভাইয়া, হয় নাই, আপনার শর্ত অনুযায়ী মিলে নাই। বাট এখন দেখো তো এদের শর্ত অনুযায়ী মিলে কিনা, যদি এদেরকে শর্ত অনুযায়ী এখন মিলে তাহলে আমি এটাকে বলতে পারবো কিনা যে এটা মানে পায়ে পায়ে মিলছে। যদি পায়ে পায়ে মিলে তাহলে এটা মাথায় রাখবে সবসময়, পায়ে পায়ে মিলতে হবে, পায়ে পায়ে না মিললে মিলাইতে হবে। কীভাবে মিলানো চায়? এ ওয়েতে। সো দুটাই রুল, ভেক্টরের অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য রুল এক দুটাই, অ্যাঙ্গেলের নর্মাল অ্যাঙ্গেল তো যেটা দেওয়া থাকে সেটাই, আর অ্যাঙ্গেলের জন্য দুটাই রুল, পায়ে পায়ে মিলতে হবে, পায়ে পা মিলতে হবে, মিলতে হবে, আর দুই নাম্বার রুল না মিললে মিলাতে হবে। এবার তুমি যেমনে পারো, পা ধরে টান দিবা নাকি পা ধরে দৌড় দিবা সেটা তোমার ব্যাপার, না মিললে মিলাতে হবে, না মিললে মিলাতে হবে। বেশ ভালো কথা, কুল কুল কুল। ফাইন, আই হোপ এটা ফাইন, এটা নিয়ে সমস্যা নাই। আমি এরপরে অনেক কনসেপ্ট, তো এরপরে যে কনসেপ্ট আছে আমি দেখি, এরপর আমি কিছু টাইপস অফ ভেক্টর নিয়ে আসলে কাজ করব, টাইপস অফ ভেক্টর নিয়ে আসলে কাজ করব। সো আজকে কিছু ভেক্টর নিয়ে কাজ কথা বলবো, আর কালকে কিছু ভেক্টর নিয়ে, নেক্সট ডে আমি বা নেক্সট লেকচার আমি কিছুদিন ক্লাস আর কিছু কথাবার্তা বলবো। অলরাইট, আমার এখানে লাইফটা আটকে যাচ্ছে, কোয়েশ্চেন টুশন আসতেছে না দেখি, মাঝে মধ্যে চলে যাচ্ছে। ফাইন, টাইপস অফ ভেক্টরস, আমি অল্প কিছু ভেক্টর নিয়ে আজকে কথাবার্তা বলবো, আমি যেগুলো মোটামুটি তোমরা জানো, এর পাশাপাশি একটা মাত্র আমি এক্সক্লুসিভ ভেক্টর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, তার পাশাপাশি বাকিগুলো নিয়ে নেক্সট দিন কথাবার্তা বলবো। কারণ স্থানাঙ্কের একটা কনসেপ্ট সেটা আমি ইন্ট্রোডিউস করাই, তারপরে হচ্ছে যে গেট থ্রু করবো, আর এরপরে হচ্ছে যে নেক্সট দিন লব্ধির যে কনসেপ্টটা সেটা, আর দেখি আমি তোমাদের ফিজিক্স ক্লাসটা 3 দিন করা যায় কি না উইকে, কারণ অনেক ডিটেলসে গেলে আসলে অনেক টাইম লাগে। আচ্ছা, সো ইকুয়াল ভেক্টর, ফার্স্ট ডে যেটা বলবো সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টরস, সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর কাকে বলবো? একটা ভেক্টর তার এই যে এ বরাবর যাচ্ছে সেটাকে দিলাম হচ্ছে 5 নিউটনের একটা ফোর্স, এই বরাবর দিলাম, সেম একই ডিরেকশনের দিকে আবার আরেকটা 5 নিউটন ফোর্স এখানে দিলাম, 5 নিউটন দিলাম, এরা পরস্পর সমান ভেক্টর। কেন? তাদের মানটা সেম, একটা একটা করে লিখি, ইকুয়াল ম্যাগনিচিউড, ইকুয়াল ইকুয়াল দিব, যেহেতু ইকুয়াল ভেক্টর নিয়ে কথাবার্তা বলছি, ইকুয়াল ম্যাগনিচিউডস, ম্যাগনিচিউডস সমান মান,
সমান মান, ইকুয়াল ম্যাগনিচিউডস। দুই, যেটা করেছি সেটা হচ্ছে দেখো দিক, সেম ডিরেকশান বা সেম ম্যাগনিচিউডও তোমরা দিতে পারতা, সেম ডিরেকশান। দেখো তো আমি বলেছিলাম এটার সমান্তরাল আমি আরেকটা ভেক্টর রেখেছি, সেম ডিরেকশান, দুইটা ভেক্টরকে আমি এই শর্তগুলো যদি ফুলফিল করে, কন্ডিশনস মেনটেন করে। তিন, তিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি 5 নিউটন দিয়েছি, এখানে যদি আমি এই জিনিসটা দিয়ে দিতাম, এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড দিয়ে দিতাম, ভাইয়া হইতো না, এটা ওয়ার্কআউট করতো না। আমাকে এটা যদি 5 নিউটন হয়, এটা যদি 5 মিটার পার সেকেন্ড হয়, অবশ্যই অবশ্যই এটাকেও 5 মিটার পার সেকেন্ড হতে হবে, অর্থাৎ সেম ইউনিট হতে হবে, সেম ইউনিটস। যদি এই তিনটে শর্ত যদি তোমাকে ফুলফিল করে, এই তিনটে শর্ত যদি ফুলফিল করে স্ট্রেট অ্যাট দ্যাট মোমেন্ট, স্ট্রেট অ্যাওয়ে তুমি জাস্ট বলতে পারবা যে দে আর ইকুয়াল ভেক্টরস, তার মানে দুইটা সমান ভেক্টর হিসেবে তুমি বলতে পারবা। অলরাইট, সো আই হোপ, কী হইলো, লাইফ কি কেটে গেল নাকি? না যাক, আছে, এত ঝামেলা করলে কেমনে। অলরাইট, সো আরেকটা, এটা হচ্ছে আমাদের ইকুয়াল ভেক্টর, এরপরে যেটা করবে সেটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর কনসেপ্টটা একটু বেশি ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, কারণ এটা নিয়ে তোমাদের সামনে হচ্ছে যে আপেক্ষিক বেগের কনসেপ্টে আমার কাজে লাগবে আমরা এটা। নেগেটিভ ভেক্টর একটা কিছুই না, জাস্ট উল্টো লিখলাম নেগেটিভ, এটা জাস্ট উল্টো ডিরেকশন আরেকটা ভেক্টর, নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর হচ্ছে সিম্পলি এই বরাবর আমি একটা ভেক্টর দিলাম, সেফার এই ভেক্টরটার নাম হচ্ছে এ, এই ভেক্টরটার নাম হচ্ছে এ। রাইট, এই ভেক্টরটাকে আমি যদি উল্টায় দেই, এই পাশে চলে আসে 180 ডিগ্রি বরাবর, ঘুরায় দেই এই বরাবর, এই ভেক্টরটা তখনও মান থাকবে এ, জাস্ট তাকে যেহেতু উল্টায় দিছি এই কারণে সামনে একটা জাস্ট মাইনাস আসবে, সামনে একটা জাস্ট মাইনাস আসবে। সো এটা নিয়ে একটা খুব মানে ভালো একটা কনসেপ্ট আছে ইন জেনারেল, যে এটা নর্মালি যে কোনো একটা ভেক্টরের ডিরেকশন যখন চেঞ্জ হয়ে যায়, এটা আমি পরের দিন তোমাদেরকে বলবো আশা করি ইনশাল্লাহ, যে না আমরা নর্মালি বলি না যে আসলে মাইনাসে মাইনাসে আসলে কেন প্লাস হয় বা এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে আমাদের মনে খুব বেশি মানে প্রশ্ন ছোটোবেলা থেকে, বা আমরা যখন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় পত্রে যাব তখন আমরা অলরেডি এটা প্রমাণ করে আসি যে না 1 + 0 = কেন 1 হয়, এগুলো তো আসলে এমনিই হয়, আমি ভাইয়া 1 + 1 আচ্ছা -1 - 1 আসলে এটা প্লাস হয়, মাইনাসে মাইনাসে কেন প্লাস হয়, এই কনসেপ্টগুলো এগুলো নিয়ে আমরা ইন জেনারেল প্রশ্ন আমাদের ছোটোবেলা থেকে আসে। সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার আসলে ইন ডেপথ অ্যানালাইসিসগুলো কী আসতে পারে এটা দিয়ে প্রকাশ করে, যেটা আমি নেক্সট দিন তোমাদের দেখাই দেবো। তো একটা কথা এখন একটু জাস্ট চিন্তা করে দেখো যে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের আসলে বিপরীতমুখী মানে হচ্ছে, বা একটা নেগেটিভ ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টরটার নেগেটিভ ডিরেকশানে হচ্ছে এটা এক্সিস্ট করে, এই ভেক্টরটার নেগেটিভ ডিরেকশানে এটা এক্সিস্ট করে। সো এটা হচ্ছে তাহলে এ ভেক্টর যদি একটা সার্টেন ভেক্টর থাকে তার নেগেটিভ ডিরেকশনে হচ্ছে মাইনাস এ এক্সিস্ট করে, তাহলে এ এর বিপরীত ভেক্টর কখন বলবো, এটা জাস্ট অপোজিটে, এটা জাস্ট অপোজিটে এক্সিস্ট করলে। তার মানে দুইটা জিনিস, একটা জিনিস মাথায় রাখবা, এক শর্ত, এদের শর্ত, শর্ত হচ্ছে অপোজিট ডিরেকশান, অপোজিট ডিরেকশান, আর দুই সেম ম্যাগনিচিউডস, সেম ম্যাগনিচিউডস, সেম ম্যাগনিচিউডস, অপোজিট ডিরেকশান অ্যান্ড সেম ম্যাগনিচিউডস, যদি থাকে মান তাদের সেম থাকবে বা দিকটা অপোজিট থাকবে, তখনই আমি তাদেরকে বলতে পারবো যে এরা আসলে নেগেটিভ ভেক্টরস, নেগেটিভ ভেক্টরস। আমি একটা ইন্টারেস্টিং স্টোরি দিয়ে বা একটা ইন্টারেস্টিং ইলাস্ট্রেশন দিয়ে আমি ক্লাসটা শেষ করব। ইলাস্ট্রেশনটা হচ্ছে ছোটোবেলা থেকে তোমরা সবাই প্যারা খাইতা হচ্ছে অবস্থান ভেক্টর নিয়ে, অবস্থান ভেক্টর। তো এটা দিয়ে আমি ক্লাসটা শেষ করি, এই কনসেপ্টটা দিয়ে, অবস্থান ভেক্টরের কনসেপ্টটা। তোমরা ছোটোবেলায় সবাই আসলে, ছোটোবেলায় না এমন কেউ নাই আসলে আমার মনে হয় না এই ক্লাসের মধ্যে যাদের আসলে ঘুড়ি উড়াইতে খারাপ লাগে বা ঘুড়ি উড়াইতে মজা লাগে না, তোমরা সবাই আছো তাই না, যে মোটামুটি সবারই ঘুড়ি উড়াইতে মজা লাগে। তো চিন্তা করে দেখো, কোঅর্ডিনেশন না, পৃথিবীতে মনে করো যে ছাদের তো অভাব নাই, ধরো বাংলাদেশে হচ্ছে যতগুলো ছাদ আছে যে কোনো একটা ছাদে তুমি দাঁড়িয়ে আছো ঠিক এই অবস্থানে, এখান থেকে তুমি এখানে একটা ঘুড়ি উড়াচ্ছ, এখান থেকে তুমি একটা ঘুড়ি উড়াচ্ছ, এই যে ঘুড়িটা যে তুমি উড়াচ্ছ, তুমি এই পয়েন্ট থেকে দাঁড়িয়ে
তুমি এখান থেকে যে ঘুড়ি উড়াচ্ছ, ঘুড়ির যে অবস্থানটা তোমার বাসার ছাদ থেকে, ঘুড়ির যে ছাদ তোমার ঘুড়ির যে অবস্থানটা সেটা তুমি দুইভাবে দেখতে পারো। ইদার ঘুড়িটা তোমার থেকে হচ্ছে এই বরাবর এখানে, এটাকে যেটাকে আমি বলবো আর পরিমাণ, এত দূরে আছে। অথবা তুমি বলতে পারো ঘুড়িটা হচ্ছে আমার বাসা থেকে ঠিক অন্য আরেকটা বাসা, যেটা কিনা আমার থেকে এক্স পরিমাণ দূরে, এবং আমার বাসা থেকে ওই বাসাটা ওয়াই পরিমাণ উঁচু, ঠিক সেই বাসার উপরেই আছে হচ্ছে আমার ঘুড়িটা। তাহলে তুমি যদি বাসার ছাদ থেকে একটা ঘুড়িকে যদি উড়াও, অর্থাৎ তোমার থেকে ঘুড়ির দূরত্ব হচ্ছে আর, এবং এদের যে অবস্থানটা এক্স ওয়াই দিয়ে তুমি প্রকাশ করতে পারতেছো, এক্স ওয়াই মিনিং একটা স্থানাঙ্ক, স্থানাঙ্কের কনসেপ্ট দিয়ে আমি নেক্সট লেকচারটা শুরু করব। আজকে এটা একটু আমাদের রহস্য হিসাবে থাক, যে স্থানাঙ্ক দেখে কীভাবে আমাদের ভেক্টরের কনসেপ্টগুলো ডেভেলপ করা হয়। এই যে এক্স পরিমাণ দূরে আর ওয়াই উচ্চতায় গিয়ে এই যে এটা যে অবস্থান করছে, এটাকে আমরা বলতে পারি একটা অবস্থান ভেক্টর। এই যে আর যে পরিমাণ মূলবিন্দু থেকে ঘুড়ি যে সবসময় তুমি একটা বিন্দুর দ্বারা টানতেছো, বা ঘুড়ির যে নাটাইটা সবসময় তোমার হাতে আছে, এই কনসেপ্টটাকে সাধারণত অবস্থান ভেক্টরটা সাপোর্ট করে। অবস্থান ভেক্টরে তাহলে মেন কনসেপ্টটা কি, একটা সার্টেন পয়েন্টে এটা আটকে থাকে, অ্যান্ড তার সাথে যে বরাবর এটা এখানে এক্সিস্ট করে। সো অবস্থান ভেক্টরকে একটা আমি প্রকাশটা লিখে দিই তোমাদেরকে, অবস্থান ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, এক্স আই প্লাস ওয়াই জে, এত যেহেতু দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হলে কী অবস্থা হইতো, মাত্রিক যে কথাটা এসছে এটা স্থানাঙ্ক থেকে আসে, যেটা রহস্যটা আমি উদ্ঘাটন করবো হচ্ছে নেক্সট ক্লাসে। সো এটা হচ্ছে যে মোটামুটি কথা, এই যে ভাইয়া আইয়ের উপরে একটা ক্যাপ দিলেন, যে এর উপরে যে একটা ক্যাপ দিলেন, এই জিনিসগুলো আসলে কী, এগুলো কোথা থেকে আসলো, এগুলো প্রত্যেকটা জিনিস আমি নেক্সট ক্লাসে শুরু থেকে আমি ইলাস্ট্রেট করতে করতে আমি নেক্সট লেকচারে তোমাদের লব্ধির কনসেপ্টে যাব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, হিয়ার ইনস আওয়ার ক্লাস টুডে, আমাকে একটু কাইন্ডলি তোমরা বলো যে, আচ্ছা মাঝখানে আটকে গেল, এখন ঠিক আছে নাকি? একজন বলছে বিপ্রতীপ ভিক্টর নিয়েও যাইয়েন। আচ্ছা ইউনিট ভেক্টর, হ্যাঁ ইউনিট ভেক্টর নিয়ে ডিসকাস করবো একক ভেক্টর দিয়ে ইনশাল্লাহ। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু কাইন্ডলি তোমরা জানাও যে আসলে আজকের লেকচারটা তোমাদের কয় পৃষ্ঠা হয়েছে। আমার লাইভ আটকে গেছিলো, আচ্ছা সবার কি লাইভ আটকে গেছিলো নাকি? আচ্ছা মাফি বলতেছে ইউনিট ভেক্টর, আচ্ছা আচ্ছা হ্যাঁ নিলাম। আচ্ছা একজন বলতেছে, আচ্ছা মাফি আমি তোমার নাম নিয়েছিলাম, লাইভটা ইন্টারাপ্টেড হয়ে গেছে, তোমার দুর্ভাগ্য আই গেস, আমি আবার নিচ্ছি, সমস্যা নেই। মাফি বলছে আসলে ভাই এইবার তো আমার নামটা নেন, হ্যাঁ নিলাম। আচ্ছা কে জানি বলছে যে আসলে ক্যালকুলাস শেষ, ক্যালকুলাসের পয়েন্টটা হচ্ছে ক্যালকুলাস আমাদের অলমোস্ট ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এই 40+ লেকচার্স হবে। সো যেখানে কিনা আমি ইন জেনারেল আমাদের এখন একটা পার্ট বাকি, একটা পার্টের মধ্যে হচ্ছে যে তোমাদের ক্যালকুলাসের ইউজগুলো ইন জেনারেল, ক্যালকুলাস আমরা অভিলম্ব স্পর্শক বের করার ক্ষেত্রে কাজে লাগি, হ্যান তেন আরও কিছু ব্যাপার স্যাপার আছে, দৈনন্দিন জীবন আমাদের ক্যালকুলাসের ব্যবহার, লঘুমান গুরুমান এই কনসেপ্টগুলো আছে। তার পাশাপাশি হচ্ছে যে বোর্ডের যে কোয়েশনগুলো, পাশাপাশি অ্যাডমিশনের যে কোয়েশনগুলো, এগুলো সব কভার করতে করতে ইনশাল্লাহ 40টার উপরে লেকচার লাগবে। সো আরও প্রায় ডিফারেন্সিয়ালেরই আরও 13-14টা লেকচার আছে মিনিমাম, বা এরকম আরও বেশি হবে। অলরাইট, ফ্যাক্ট হচ্ছে তাহলে আমাকে একটু তোমরা জানাও যে আসলে আজকের লেকচারে, আচ্ছা আমার লেকচার কি পুরোটা কি বোঝা গেছে, বা আমি যে বুঝাইছি এটা কি তোমরা বুঝতে পেরেছো, এই যে অবস্থান ভেক্টরের কনসেপ্টটা এটা কি বোঝা গেছে? আমি বুঝলাম না, নেটওয়ার্ক থেকে একটা টেক্সট আসছে আর আমার লাইফটা আসলে মানে ইন্টারাপ্টেড হয়ে গেছে। আমাকে একটু তোমরা বলো আমাকে কয় পৃষ্ঠা হয়েছে। এই মাফি তোমার নাম নিশিত, আচ্ছা 6 পেজেস, অনেকে বলছে 6 পেজেস, আর কার কয় পৃষ্ঠা আমি একটু শুনি। জি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, কুল ফাইন, ইয়াসির বলছে নিচ্ছে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে পরবর্তী লেকচারে তোমাদের দেখা হবে ইনশাল্লাহ। আই গেস আমি যা যা বুঝিয়েছি আজকের লেকচারে এগুলো একদম ভাইয়া খুব বেসিক জিনিসপাতি, আমি এই জন্য আজকে ম্যাথ করাই নাই জাস্ট, আর নেক্সট দিন আমরা লব্ধিতে অনেকগুলো ম্যাথ করবো ইনশাল্লাহ, যদি লব্ধি কভার করতে পারি। আর সো এই ছিল আজকের মতো আমাদের লেকচার, সো আমাদের এরপরের দিন দেখা হবে, সবাই একটু প্লিজ প্লিজ সাবধানে থাকবা, কারণ দেশের অবস্থা আসলে আসলে কী হবে আমি জানি না, আসলে আল্লাহ মাহবুব জানে। সো অল আই মিন অল উই ক্যান ডু ইজ জাস্ট প্রেইং ফর আওয়ার কান্ট্রি অর আদার কান্ট্রি মিনস।
অলরাইট। সো আমরা যে কাজটা করতে পারি মানুষের জন্য আসলে আমরা দোয়া করতে পারি, বা আমাদের মানুষ আমাদের নিজেদের জন্য আসলে একটু সাবধানতা অবলম্বন করতে পারি। কারণ লিটারেলি তুমি যদি সার্চ দাও অলরেডি হ্যাশট্যাগ দিয়ে যে ইন্ডিয়া নিড অক্সিজেন ওইটা দিয়ে, সো খুবই ভয়াবহ অবস্থা ভাই। হ্যাশট্যাগ নিয়ে এটা অলরেডি ট্রেন্ডিং আছে, সো খুবই ভয়াবহ অবস্থা। আমি জানি না আমাদের দেশের কী অবস্থা হয়, বাট নিজেরা একটু সাবধানে থাকবা, সবাই নিজেদের যার যার পার্সোনাল কর্নার থেকে সবাই বেশি বেশি দোয়া করবা। মাহে রমজানের মাস, মাহে রমজানের চেতনায় সবার জীবন সুন্দর হোক, সবার জীবন অর্থবহ হোক। সো এই কামনা রেখে আজকে এখানে শেষ করছি অফকোর্স। সো নেক্সট দিন আমাদের নতুন নতুন আরও কিছু শিখবো। সো সঙ্গেই থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন টেক কেয়ার।